যারা বাইরে আসেন ভিতরে আসলে খারাপ হয় না, কি বলেন? যে একজন ভিতরে চলে আসে, জায়গা আছে তো, বাইরে থাকার কী দরকার? আমরা তো আমরাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন, তিনি বলেছেন তিনজন লোক ঢুকছে, একজন মজলিসে বসে গেছে, একজন পিছনে কোনো রকম লুকোচুরি করছে, আরেকজন চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনজনের উদাহরণ হচ্ছে তিন ব্যক্তির মতো, একজন এসে খাইতে বসছে, খাওয়া পেয়েছে, একজন লজ্জা করছে, পিছনে বসে আছে, খাওয়া পায় নাই, আরেকজন মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো এটা না হওয়া উচিত, আমরা সবাই কাছাকাছি এসি, যারা ভিতরে আসতে পারেন এসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়ালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, ওয়া বাদ। ক্বালা তাআলা والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها الحمد لله। আজকের এত রাত্র পর্যন্ত যে মানুষগুলো বসে আছে, নিঃসন্দেহে আল্লাহর দিন শিখার জন্য তারা এসেছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রত্যেকটি আমল কবুল করুন, পদক্ষেপ কবুল করুন, বসা কবুল বল আমিন। আল্লাহ তাআলা যদি কবুল না করে, যদি সারা রাত ধরে আমরা এবাদত করি কোনো লাভ হবে? লাভ হবে। কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন কোত্থেকে জানেন? আল্লাহ তাআলা কবুল করার জন্য তিনি মানুষের অন্তরের দিকে দেখেন, মানুষের অন্তরের দিকে দেখেন, বাহ্যিক সুরত দেখেন না। বাহ্যিক সুরত দেখলে আবুল আহাবের টাক কবুল করতেন। আবুল আহাব কেন হয়েছে জানেন? সুন্দরের পরাকাষ্ঠা ছিল, অনেক সুন্দর ছিল, কিন্তু আবুল আহাব তো তার নাম না, আগুনের মতো সুন্দর, লাল পকটকে, কিন্তু কবুল হয় না তার কিছু। সে হচ্ছে তাব্বা তিয়েদা আবুল আহাব। আল্লাহ তাআলা কি কবুল করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন যা অন্তরে আছে। ইন্নাল্লাহ লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম। আল্লাহ তোমাদের সুরত দেখেন না, চেহারা সুরত দেখেন না, শরীরটাও দেখেন না, ওয়ালা কি ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দুইটা জিনিস দেখেন, কলবের দিকে দেখেন এবং আমলের দিকে দেখেন। কলবের মধ্যে আল্লাহর জন্য হয়েছে কিনা দেখেন, যে আশাটা বসাটা দিন শিখার জন্য, এটা কি কোনো কোনো উদ্দেশ্য আছে না একমাত্র আল্লাহর জন্য আসছে, এটা দেখেন। দুই নম্বর হচ্ছে তিনি দেখতে চান বান্দার আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হয়েছে কিনা, আমলটা কিরকম। এই দুইটা হলে কবুল হবে, এই দুইটাই হচ্ছে শর্ত, যেই কোনো আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। হাজরিন, আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি, এগুলি ব্যাখ্যা করব এবং ছেড়ে দেবো ইনশাল্লাহ, আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না। আমার ভাই আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করেছেন এবং এত সুন্দর আলোচনা, আমার ইচ্ছে হয়েছিল আমি নিজে আর কতক্ষণ বসি, কিন্তু উনি তো ছেড়ে চলে গেল। আমি খাপ ছাড়া কিছুর কিছু কথা বলবো, তবে আয়াতগুলি তাফসির করো, ব্যাখ্যা করো। আল্লাহ তাআলা তিনি শপথ করেছেন সূর্যের, সূর্যের সবচেয়ে আমাদের দেখা সবচেয়ে বড় নক্ষত্র, তাই না? বড় না, যেটা দেখ দৃশ্যমান, যেটা এটা ওয়াশামসি ওয়াদুহাহা, সূর্যের শপথ করছে ওয়াদুহাহা, এবং মধ্যাহ্নের শপথ করেছেন, সূর্য যখন আলো বিছিয়ে দেয়, চাষ্টের সালাদ যখন পড়েন, এটা নাম দোহা, এই সময়টা শপথ করেছেন যে আলোটা অত্যন্ত প্রখরভাবে পড়ে, আল্লাহ তাআলা এটা শপথ করেছেন। ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল কামার, এরপরে চাঁদের শপথ করেছেন, চাঁদ আমাদের নিকটবর্তী একটি উপগ্রহ, তাই না? কাছের না, সবচেয়ে কাছের উপগ্রহ। ওয়াল কামারি ইজা তালাহা, অর্থাৎ যখন সূর্যের পরে চাঁদটা আসে, সূর্যের পরে চাঁদটা আসে, সূর্যের পরে আসে, কারণ চাঁদ সূর্য শেষ হয়ে পরে বিকেলে চাঁদ আসলো আবার রাতে, তালা ওয়ান্নাহা রিজা জাল্লাহ। আর তিনি শপথ করছেন দিনের বেলা, যখন সেটা একেবারে শুভ্রভাবে প্রকাশ পেয়ে যায়, তাহলে তিনি শপথ করছেন তিনটার, একটা হচ্ছে সূর্য,
একটা হচ্ছে চন্দ্র, একটা হচ্ছে দিনের। ওয়ান্নাহার ইজা জাল্লা ওয়াল্লাইল ইজা ইয়াগশা, আরো শপথ করছেন চার নম্বর কিসের, রাতের, যখন সেটা সব কিছু ঢেকে দেয়। এই যে এখন যদি আলো না থাকে রাস্তা ঢেকে গেছে সব কিছু। ওয়াল্লাইল ইজা ইয়াগশা ওয়ান্নাহার ওয়াল্লাইল ইজা ইয়াগশা ওয়াস-সামা'ই ওয়া মা বানাহা, তারপর শপথ করছেন আসমানে। ওয়ামা বানাহা, আর এটা বানানোর প্রক্রিয়ার শপথ করছে, কারণ আসমান কি দেখছেন, দেখছেন, দেখেন নাই। আসমান কি দেখেন, এখন দেখেন, এখন শুনতে পাচ্ছেন না, কিভাবে বললে আসবে এভাবে, খুলে দেই, একটা খুলে দেই, তার আচ্ছা আমাকে দেন হাতে ধরে বলি, এটা বন্ধ করে দেন। আল্লাহ তাআলা শপথ করছেন সূর্যে, এবার শুনতে পাচ্ছেন আল্লাহ তাআলা, বাইরে শোনা আমার দরকার নেই, কারণ এখানে মানুষ আছে তারা যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শপথ করছেন সূর্যের, শপথ করছেন চন্দ্রের, শপথ করছেন রাতের, দিনের, রাতের, তারপর শপথ করছেন আসমানের, আকাশের। আকাশ কি দেখছেন, কি দেখছেন, এটা নীল একটা আবরণ, আর কিছু দেখা যায় না। বিশ্বাস করেন আকাশ যে কি জিনিস, এটা একটা বিরাট আমাদের জন্য বিরাট পরীক্ষার বিষয়। ইমানদার ইমান আনবে কি আনবে না, যদি নাস্তিক হয় বলবে যে নীল দেখা যাচ্ছে খালি জায়গা, বলবে কি যে মহাশূন্য, মহাশূন্য, আমাদের কাছে মহাশূন্য না, এটা আকাশ, বুঝতে পারছেন না কথাটা, শূন্য জিনিস না, এটা আসলে কিছু একটা আছে। কীরকম, আল্লাহ বলে দিয়েছেন ওয়াস-সামা'ই জাতুল হবুক, আকাশ হচ্ছে জাতুল হবুক, অর্থাৎ আপনি মাকড়সার জাল দেখছেন কীরকম এরকম আছে না, আকাশের আল্লাহ এরকম বলছেন জাতুল হবুক, অর্থাৎ এরকম জাল আছে এটার মধ্যে, আকাশের মধ্যে, এটা ভেদ করে উপরে উঠা যায় না, উপর থেকে কিছু পড়ে না, এটা ভেদ করে, এই জন্য টিকে আছে মানুষ। যদি উল্কা ভেঙে ভেঙে পড়তো, ছোট ছোট জিনিস পড়তো, পৃথিবীতে মানুষ বসবাস করতে পারতো না। এই জন্য ওয়াস-সামা'ই জাতুল হবুক, আল্লাহ এটা শপথ করছে। ওয়ামা বানাহা, কিভাবে আল্লাহ আসমান তৈরি করেছেন, এটারও শপথ করেছেন আল্লাহ তাআলা। ওয়াল আরদি ওয়ামা তাহাহা, আর জমিনে শপথ করেছেন ওয়ামা তাহাহা, কিভাবে এটাকে বিছিয়ে দিয়েছেন সুন্দর করে, বিছিয়ে না দিলে আপনি চলতে পারতেন না, উঁচু নিচু হলে ধান ধান খেত করতে পারতেন, কোনো কিছু হইতো, চলাফেরা করতে পারতেন। এখন রাস্তা করে যে কত রকমের ফিনিশিং করার পর রাস্তাটা করে, এর অর্থ হচ্ছে এটা একটা আল্লাহর বড় নেয়ামত যে জমিনটাকে আপনি আল্লাহ আপনার জন্য বিছিয়ে দিয়েছেন। ওয়াল আরযু ওয়ামা তাহাহা, এরপরে শপথ এতগুলি করার পরে বলছেন ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা, আর নফস আত্মা মানব আত্মা, ওয়ামা সাওয়াহা, আর যেভাবে সেটাকে সুন্দর করে পরিপাটি করে আল্লাহ তাআলা সেটাকে তৈরি করেছেন। ফা আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, এই নফসের ভিতরে ভালো মন্দ, তাকওয়ার কথা, গুণার কথা, এগুলি এলহাম করে দিয়েছেন। মানুষের অন্তরের ভিতরে এলহাম হয়, এলহাম হয়, ভালো করবে না মন্দ করবে, ভালোটা এলহাম হয়, খারাপটা শয়তানের পক্ষ থেকে আসে। এখন আল্লাহর পক্ষ থেকে বা ফেরেশতার পক্ষ থেকে যেটা আসে এটা গ্রহণ করলে আপনি নেককার, শয়তানেরটা গ্রহণ করলে আপনি বদকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন প্রত্যেকটি ইমানদার মানুষের সাথে দুইটা কারিন আছে, দুইটা সাথী আছে, একটি হচ্ছে ফেরেশতা মালাইকা এদের একজন, আরেকটা আছে শয়তান জিন ওদের একজন, ওইটা প্রত্যেকটা মানুষের সাথে আছে। এর ভালোর পরামর্শ দেয় ও খারাপের পরামর্শ দেয়। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, সে তাকে নেকতে এলহাম করে, আবার শয়তানগুলো তাকে বধ করতে এলহাম করে। কাদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি এই নফসকে পবিত্র করতে পেরেছে সে অবশ্যই সফল কাম হয়েছে। ওয়া কাদ খাবা মান দাসাহা, আর যেই ব্যক্তি এই নফসকে অপমানিত করেছে, অপদস্থ করেছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে
চিন্তা করে দেখুন, এতগুলি শপথের পরে আল্লাহ তাআলা এই জিনিসগুলো আমাদের যে জিনিসটা বলা দরকার সেটা বলছেন কি, নফসটাকে অবশ্যই পবিত্র করতে হবে আর অপবিত্র করা থেকে এই নফসকে আপনার বাঁচাতে। দুনিয়ার বুকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজেকে নিজে বাঁচিয়ে রাখা, বিপদ থেকে বাঁচিয়ে রাখা। প্রত্যেক মানুষ চায় যে আমি বিপদ থেকে বাঁচি যাই, ঠিক না? চান না, নাকি চান যে বিপদে পড়ি? তাহলে আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান, আপনাকে একটা সুরত এখতিয়ার করতে হবে যা আল্লাহ এবং তার রাসূল বলেছেন, এর মধ্যে থাকতে হবে। কিভাবে কি কাজ করলে আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন, কি কাজ করলে আপনার অন্তরটা পবিত্র হবে, আপনার নফসটা ঠিক হবে, কি কাজ করলে আপনার নফসের মধ্যে যে খারাপি আছে, নফস যে খারাপের দিকে নিয়ে যায় সেটা থেকে বাঁচতে পারবেন, এটা আপনার জানা দরকার, এটা আপনার জানা দরকার। আচ্ছা দেখুন তো, একজন কাফের, হিন্দু বৌদ্ধ কাফের না, কাফের কিনা, ইহুদি নাসারা কাফের না, সেও একটা মানুষ, যদি তার পরিচয় না দেয় আপনি কি বুঝতে পারবেন ইমানদার না কাফের? কোনো উপায় নেই। তাহলে একজন সেও মানুষ, এও মানুষ, তাহলে আমি কিভাবে পার্থক্য করব, কে আল্লাহর বান্দা আর কে শয়তানের বান্দা, কিভাবে পার্থক্য করব? পার্থক্য করা কঠিন, পার্থক্য করা কঠিন। তাহলে এই পার্থক্যটা করতে হলে দেখতে তো একই রকম, নফসে কি আছে ওইটা দিয়ে তো করতে হবে, নফসেরটা প্রকাশ পাবে মুখে, মুখে প্রকাশ পাবে, কি বলবে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এটা তো প্রকাশ পাবে যে তার নফসে ইমান আছে। নফসটা প্রকাশ পাবে সালাতের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে, সওমের মাধ্যমে, তাই না? কিন্তু এর বাইরে যদি দুইজন মানুষ দাঁড়ায় থাকে সারাদিন, আপনি কি বলতে পারবেন যে ইমানদার না কাফের? বলার তো সুযোগ নেই, কারণ দাঁড়িয়ে তো সবাই রাখে, টুপি এরকম বহু মানুষের মাথার দেয়, হ্যাঁ, কেউ কেউ সুযোগ বুঝে টুপি মাথা দিতেও পারে, ইমামতিও করে ফেলতে পারে, কিন্তু আপনি তো বোঝার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সবসময় একটা জায়গায় সবচেয়ে বেশি হিট করতে বলেছে, তার নফসটাকে পবিত্র করতে বলেছে। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাদাফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি নফসকে পবিত্র করেছে সে সফল কাম হবে। কাদাফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নফসকে, এই হাদিস এই আয়াতে বলতেছেন এই সূরার মধ্যে, এই নফসকে যে ব্যক্তি পবিত্র করতে পেরেছে সে সফল কাম হবে। তাহলে সফল কাম হতে চান, কে কে সফল কাম হতে চান দেখি। আমি আজকে দশটা জিনিস বলবো, এই দশটা জিনিসের কথা মনে রাখবেন, যে সফল কাম হতে হলে নফসকে যদি সফল করতে হয় দশটা জিনিস লাগবে, নফসকে সফল করতে হলে দশটা জিনিস লাগবে। এই দশটা জিনিস কোনো আমি আমি কোনো আপনাকে বলবো না যে খানকাতে বসে যান বা কোনো ইয়াতে বসে যান, আপনাকে আপনি এটা পারবেন, সহজ জিনিস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেভাবে করেছে সেভাবে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, সহজ জিনিস, যে কোনো মানুষ করতে পারে, শুধু জানার দরকার। কি শোনা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি বলতে চাচ্ছি এটা আবার দিয়ে না, যে নষ্টটা দিবেন না, কি জন্য দিবেন না? আমি সবাই সবাই দিলাম তো, মানে যেটা কাজ করে না ক্যামেরা, তো এটা কাজ করে না তো, আমাদের ক্যামেরা দিয়ে কি লাভ হইলো? এটাই কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে এটা, এটা তো প্রবলেম, তো শুধু এটা চলক, তো এটা পিছনের সেটের জ্যাকটা খুলে দেন না কেন, পিছনেরটা ওই জ্যাকটা খুলে দেন, এটা টান দেন, এটা তো আওয়াজ হচ্ছে না মোটেই। এতক্ষণ তো সমস্যা হয়নি, আমি আসার পর সমস্যা হলো কেন? মাইকটা পরে দাও,
লাইট বন্ধ করে দিলাম। তুইটা সরাই দিব ওটা ঠিক আছে, পিছনের লাইটটা দেওয়া ছিল তো ওটা খুলে ফেলছে, সব ঠিক আছে। এখন শোনা যাচ্ছে? তাতে এখন কি সমস্যা ছিল? পিছনে লাইন খুলে দেন, আলহামদুলিল্লাহ। আমরা ঘরে বসে আবার বলেছি, ঘরে বসে থাকলে ভালো, বাইরে দরকার নেই আমাদের, আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, আল্লাহ তাআলা এতগুলি শপথ করার পরে যে জিনিসটা আমাদের বলতে চেয়েছে সেটা হচ্ছে, ওই ব্যক্তি সফল কাম হবে যে ব্যক্তি নিজে নফসকে পবিত্র করতে পেরেছে। নফস যদি পবিত্র না হয় আপনি জান্নাতেও যেতে পারবেন না, আপনি জান্নাতেও যেতে পারবেন না। আল্লাহ তাআলার জন্য কোরআনে কারীম বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকালবিন সালিম। যেদিন কোনো সম্পদ এবং কোনো সন্তান কারো কাজে আসবে না, যদি কালবে সালিম নিরোগ আত্মা নিয়ে, রোগহীন রোগমুক্ত আত্মা নিয়ে আল্লাহর কাছে না আসতে পারবে। তাহলে রোগ কিসে হয়, কিভাবে আপনি নিজেকে বাঁচাবেন, এটা কিন্তু শিক্ষা দরকার আমাদের। যেই কাজটি আমরা বলবো, প্রথম যেটা দরকার, যা করলে আপনি আমি সবাই আমরা প্রথম যেটা না হলেই নয়, সেটা হচ্ছে অবশ্যই নিজেকে তাওহীদের দিয়ে নিজের অন্তরকে পবিত্র করতে হবে, তাওহীদ অন্তরের ভিতরে ঢুকাতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, কি বলেছেন, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ইউযাক্কিহিম। আল্লাহ আপনি তাদের মধ্যে একজন রাসূল পাঠান যিনি তাদের মধ্যে তেলাওয়াত করে শোনাবে আপনার বাণী এবং তাদের পবিত্র করবেন, আত্মিক পবিত্র করবেন, আত্মাকে পবিত্র করে দিবেন। সেটার দাবি কে আসছে, সে আত্মা পবিত্র করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। এই জন্য আরবের মুশরিকরা এক একজন নেতা হিসাবে খারাপ ছিল না, দুনিয়ার নেতৃত্ব করে গেছে, যেহেতু তাদের মধ্যে তাওহীদ ছিল না সেহেতু তারা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল, অন্তর অপবিত্র ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেন বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাফাকি নাফাকি। এরা তো এই নয় যে আপনার গায়ে হিন্দু লাগছে আপনি হাতিটা দুই আসতে হবে, এরকম না, অন্তর পবিত্র। অন্তর কেন পবিত্র হয়েছে, অন্তর অপবিত্র কেন হয়েছে, অন্তর অপবিত্র হয়েছে এই জন্য যে অন্তরের মধ্যে তাওহীদ নাই। যে তাওহীদের কথা আমাদের শেখ একটু আগে আলোচনা করে গেছেন, সে তাওহীদটা কি জিনিস, তাওহীদ কোনো এরকম মুখস্থ করা জিনিস না। একটা জিনিস বললাম আজকে মনে রাখবেন সবসময়, তাওহীদ হচ্ছে একথা স্বীকৃতি দেয়া যে উপর থেকে যা হয়, উপর থেকে কি হয়, জীবন মৃত্যুর ফয়সালা কোথায় হয়, উপরে হয়, হয় না? রিজিক কোথায় ফয়সালা হয়, আরশের উপরে হচ্ছে, তাই না? আপনার সন্তান সন্ততির ফয়সালা কোত্থেকে হচ্ছে, উপর থেকে হচ্ছে। বিপদ আপদ থেকে উদ্ধারের ফয়সালা কোত্থেকে হচ্ছে, উপর থেকে হচ্ছে। এইটা একমাত্র আল্লাহই করতে পারে, আর কেউ করতে পারে না, এটা স্বীকার করতে হবে। এইটার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাহটার নাম, অর্থাৎ উপর থেকে যা হয় আল্লাহ তাআলা যে সমস্ত কাজ এগুলোকে আল্লাহর জন্য নির্ধারণ করে নিতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমার যত কাজ, আমি কি করি, সালাত পড়ি, আমি কি করে যাকাত দেই, আমি কি করে রুকু করি, আমি কি করে সেজদা করি, আমি কি করে জবে করি, আমারটা কার জন্য যাচ্ছে, এটা হবে উলুহিয়া বা ইবাদত, আমারটা আল্লাহর দিকে উঠবে। বুঝতে পারছেন কথাটা? তাহলে একটা হচ্ছে নামে একটা উঠে, ইলাহিয়া সাদুল কালিমুত তাইয়্যিব, কালিমা তাইয়্যিবা, সুবহানাল্লাহ বললে আমারটা নিয়ে আসমান পূর্ণ হয়ে যাচ্ছে, আকাশ পূর্ণ হয়ে যাচ্ছে, আজকে আসে না, আলহামদুলিল্লাহ বললে দুনিয়া পূর্তি হয়ে যাচ্ছে, অর্থাৎ উপর দিকে উঠতেছে। আর আল্লাহর দিক থেকে অর্ডার আসতেছে যে অমুককে 100 বছর হায়াত দাও, অমুককে এই বিপদ থেকে উদ্ধার করে দাও, অমুককে এই শান্তি দাও, অমুকের ঘরে একটা সন্তান দাও, এই যে অর্ডার, এটা নাম রুবুবিয়্যাহ। আর আমার থেকে যেটা যাচ্ছে এটা হচ্ছে উলুহিয়াত বা ইবাদত। বুঝতে পারছেন? এই দুইটার কম্বিনেশন যদি করতে পারেন, দুইটাকে কম্বিনেশন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আল্লাহকে চেনা। আচ্ছা আপনার নাম কি, আপনার নাম বলেন না, তোহিন আহমেদ। আচ্ছা দেখেন,
ওনাকে দেখি কি আমি বুঝছি যে ওনার নাম কি, উনি বলার পরে না বুঝছি, ঠিক না? এখন আমি ওনাকে দেখছি, ওনার গুণ কি, চশমা নাই, কি আছে, দাড়ি আছে, তারপরে হাতে একটা মোবাইল আছে, বুঝলি না কথাটা? তাহলে যাকে দেখি তার তো গুণ বর্ণনা করতে পারি, তাই না? আচ্ছা, তারে দেখি নাই, আপনি এসে বললেন যে এক ভদ্রলোক এসে বললো যে তুহিন নামে একটা ছেলে আছে, দাড়ি আছে, এবং তিনি নামাজ কর্মা পড়ে, গুণাগুণ বর্ণনা করলেন, আমি বুঝতে পারি না সত্য বলে বিশ্বাস করবো না? যদি সত্যবাদী হয় তিনি, আল্লাহকে কি দেখছেন? দেখছেন? কেউ দেখেন নাই আল্লাহকে। আল্লাহ সম্পর্কে যে সংবাদ দিয়েছে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা কষ্ট করেন না, আর কিছু লাগেন না, লাগে না, লাগে না, থাক, আমরা কষ্ট হয় দাম দরকার নেই, আমাদের ভয় লাগবে না, ডিস্টার্ব হয় আমাদের, দিন দিন দিন। আমি বলতে চাচ্ছি তো আপনি কি করবেন, আপনার আবাদত আল্লাহর জন্য করবেন, আর আল্লাহ আপনাকে দুনিয়াতে বিভিন্ন রিজিক দিয়ে, হুকুম দিয়ে, বিধান দিয়ে, কত কিছু দিয়ে আপনাকে আল্লাহ তাআলা আপনাকে প্রতিপালন করবে, লালন পালন করবেন। এই যে তার লালন পালন আর আপনার তার দাসত্ব, দুইটার মাঝখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে আল্লাহকে চিনা, আল্লাহর নাম জানা, আল্লাহর গুণ জানা, এটা হচ্ছে তাওহীদুল আসমা সিফাত। সহজ জিনিস, কঠিন কিছু না, মুখস্থ করার কিছু নাই, এখানে কোনো মুখস্থ করার কিছু নাই, সহজ বুঝেন যে আল্লাহর দিকে আমার ইবাদত যাবে, কিন্তু আল্লাহকে তো জানতে হবে, কার জন্য ইবাদত করছি? আল্লাহর জন্য। বহু মানুষ পাবেন এই জায়গাতেই ভুলটা করে, আল্লাহর নাম নাই, গুণ নাই, তিনি কোথায়, তিনি কোথাও কথা বলা যাবে না, তিনি আরশের উপর বলা যাবে না, এই জাতীয় কথা বলতে বলতে আল্লাহকে নো বলে দিলেন সব, আল্লাহ যেটা বলছে ওটা বলেন না, আল্লাহ তো কি বলছে, সুম্মাস্তাওয়া আলা আরশ, তিনি আরশের উপর আসেন, বলছে কিনা আল্লাহ, বলছে কিনা বলেন, আল্লাহ যেটা বলছে ওটা বলেন না, আমরা নিজে বানিয়ে বলতে পারবো না একটাও, বলছে কিনা? তার তিনি আগে সৃষ্টি করার আগেও তিনি ছিলেন কি ছিলেন না? আবু হানিফা রাহমাতুল্লাহ এর জন্য বলতেছেন ওয়াহুয়া খালিকুন কাবলা আন ইয়াখলুক, সৃষ্টি করার আগেও তিনি স্রষ্টা, ঠিক কিনা? তাহলে সৃষ্টি পরে আসছে, স্রষ্টা আগে, ঠিক কিনা? তাহলে সৃষ্টির ভিতরে স্রষ্টা প্রবেশ করেন, কিন্তু তিনি আগত ছিলেন, ছিলেন না, ছিলেন। তাহলে এই জাতীয় বিশ্বাস অবশ্যই রাখতে হবে যে রব্বুল আলামিন, আল্লাহ যেহেতু বলছে আরশের উপরে, তিনি না বললে আমরা বিশ্বাস বলতাম না, এটা সেই জন্য আমরা এটা বলছি, তিনি আমার থেকে উপরের দিকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য কোথায় গেছেন? মেরাজে গেছেন, গেছেন না, ওখানে গেছেন কি জন্য? তাকে ওখান থেকে সালাত দেওয়া হয়েছে এবং তাকে খাওয়াতিম সূরাতুল বাকারা দেওয়া হয়েছে। তাহলে আর যেই জিনিস উপরের দিকে উঠে, একটু শুনেন কথা না বলি, যেই জিনিস উপরের দিকে উঠে, যেই জিনিস উপরের দিকে উঠে, আমার থেকে উপরের দিকে উঠছে, সেটা কি ইবাদত? আর যেটা নামছে এটা হচ্ছে রুবুবিয়াত বা প্রতিপালন। এই দুইটা যেই সত্তার জন্য দিচ্ছি, ওই সত্তার সত্তাকে, ওই 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 সত্তাকে সাব্যস্ত করা, তার নাম এবং গুণ সাব্যস্ত করা, এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। বুঝতে পারছেন? তিনটা জিনিস কঠিন, সহজ জিনিস। তাহলে আল্লাহর নাম গুণ সাব্যস্ত করলে দুইটা সাব্যস্ত করা হয়, কারণ সত্তাকে যখন সাব্যস্ত করছি, তিনি তার কি, তার কি, তিনি দেখেন, দেখেন না, তিনি শোনেন না, শোনেন কিনা, তিনি জানেন কিনা সব কিছু, সৃষ্টি করেন কিনা, তাহলে শত হাজার হাজার লাখ লাখ গুণ, গুণের কোনো শেষ নাই। নামের মধ্যে বলা হয় থাকে 99টা হাদিসও আসছে, এর বাইরেও তার নাম আছে, কিন্তু 99টা এমন নাম আছে যেগুলো দিয়ে ডাকলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবে, হাদিসে আছে। তাহলে বোঝা গেল তার নামেরও অনেক, নামও অনেক বেশি, গুণও তার হিসাব নেই, হিসাবের বাইরে গুণ, বেহিসাবে গুণ রয়েছে, নামও অনেক। তাহলে এই সত্তা যার নাম বেশি, গুণ বেশি, সে বেশি ভালো না নামহীন, নাম ডাকহীন একটা মানুষ ভালো? কোনটা ভালো? দুনিয়ার বুকেও যদি কেউ আপনার মানপত্র পড়েন, কি বলেন, হে দানবীর, হে অমুক, হে অমুক, কত রকমের কথা বলেন না কেন, তার একটু উপরে উঠে যাবার জন্য, এটাই তো আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম গুণ যত বেশি বলবেন তত বেশি তার মর্যাদা বর্ণনা করা, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন আপনি সূরা ফাতিহা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, পুরোটাই কিন্তু তার গুণ বর্ণনা করছেন, বলছেন কি, আলহামদুলিল্লাহ, সমস্ত যাবতীয় প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর নাম না আল্লাহ, আর রহমানির রহিম নাম ও গুণ, মালিক ইয়াউমিদ্দিন সেটা কি, তার কিয়ামতের দিনের মালিক তিনি, তো মালিক হিসেবে তিনি কি, মালিক, নাম, নাম আসছে আবার তার কর্ম কিয়ামতের একটা কাজও তার এটা। তাহলে পৃথিবীতে যা আছে, আল্লাহর নাম আছে, গুণ আছে, আল্লাহর নাম আছে,
গুণ আছে আল্লাহ। আর কি আছে পৃথিবীতে যতগুলো সবগুলো হচ্ছে আল্লাহর কর্ম। আমরা কি আল্লাহর কর্ম না? তিনি আমাদের সৃষ্টি করছে না? সৃষ্টি করছেন। আমরা কর্মটা ভালোই বুঝি, স্বীকার করি যে আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর নাম গুণকে অনেকে স্বীকার করতে চায় না। স্বীকার করাটাই হচ্ছে ওয়াইজ ক্যাচ, নইলে আল্লাহকে চিনা যায় না। এই জন্য তাওহীদ যদি প্রথম আপনি স্বীকার করাতে পারেন, প্রথম কাজ হচ্ছে যদি অন্তরকে পবিত্র করতে হয়, আবু জাহাল আবু লাহাব থেকে আলাদা করতে হয়, আবু জাহাল আবু লাহাব থেকে আলাদা করতে হয়, যদি উতবা সাহিবা থেকে আলাদা করতে হয়, উতবা সাহিবা রবিয়া তথাকথিত মুনাফেকদের এবং কাফেরদের থেকে আলাদা করতে হয়, তথাকথিত ইহুদি নাসারা থেকে আলাদা করতে হয়, হিন্দু বৌদ্ধ থেকে আলাদা করতে হয়, প্রথম কাজ হবে আমার তাওহীদের পানিটা ঠিক করা। এই তিন অংশ তাওহীদের, আর প্রকার বলি না, তিনটা মিলেই তো একটা। যদি কেউ স্বীকার করলো যে এক আল্লাহ, এক আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এটা কিন্তু যথেষ্ট হয়নি। যদি স্বীকার করলো যে আমি একজনের ইবাদত করি, তাও যথেষ্ট হয়নি। কার ইবাদত করেন তাও ঠিক, কিন্তু আল্লাহর ইবাদত করি বলতে হবে। তাহলে বোঝা গেল যে আল্লাহর, তিনি আমার স্রষ্টা, আমি তার, আল্লাহ তিনি আমার স্রষ্টা, আল্লাহ প্রথম বললেন নাম, তারপরে তিনি আমার স্রষ্টা, এটা কি? তিনি আমার রিজিকদাতা, এটা কি? রুবুবিয়াত নাম বললেন প্রথমে, এরপর আমি তার ইবাদত করি, তিনটা, এই তিনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না, ঠিক কিনা বলেন? তাহলে প্রথম তাজকিয়াতুন নাফস, একজন মানুষের প্রথম জিনিস হচ্ছে যেই জিনিস দিয়ে তিনি দুনিয়ার বুকে প্রথম নিজে আত্মাকে পবিত্র করবেন, সেটা হচ্ছে কি? তাওহীদ দিয়ে পবিত্র করতে হবে। সাহাবায়ে কেরাম তাওহীদ দিয়েই তাদের আত্মাকে পবিত্র করছে। আর আমরা বলি যে তাওহীদ দিয়ে পবিত্র করার জন্য, ঠিকই আমরা বলি, বেশিরভাগ মানুষেই বলি কি, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন অন্তর পবিত্র হবে, বলে না? বলে কি না? নিষেধ তো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ অনেক সব পড়লে সব, সবচেয়ে উত্তম জিকির, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অর্থটা বুঝে করতে হবে। শুধু মুখে বললেই সেই সওয়াব পাওয়া যাবে না, যেই সওয়াব আপনি বুঝে বুঝে বললে বলে যে সব মুখে শুধুমাত্র উচ্চারণ করলে হবে না। কারণ অনেক হিন্দু যখন মৃত্যুর সময় তার মরে আসে না, তখন তারা জোর করে নিয়ে আসে তুলসী গাছের নিচে, আর কি বলে, বলো লাইলং এল্লং আবদুল্লাহ ফুতলং তাত্তরিকা সত্যং মারানং মারানং বলতে থাকে। এটা কি ইমানদার হয়ে গেছে নাকি? ইমানদার হয় না, কারণ এটা তো অর্থ বুঝে নেয় সে কিছুই। এই জন্য আরবের মুশরিকরা এটা বলতে চাইতো না, কারণ এটা বললে তারা বলতো আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব, সমস্ত আল্লাহকে এক আল্লাহ বানিয়ে ফেললো, এটা তো আশ্চর্য জিনিস, আমাদের ওলি আল্লাহদের কি হবে, আমাদের অমুকদের কি হবে, তমুকদের কি হবে? তারা এটাই কোনোভাবে মেনে নিতে পারতো না, কোনোভাবে মেনে নিতে পারতো না। কারণ এই যদি হয় অবস্থা আমাদের, তাহলে আমাদের এইগুলি কি হবে? আমাদের বড় বড় এই যে যাদের কথা আমরা এত স্মরণ করি, আমাদের বড় বড় পণ্ডিতগুলো, এগুলি কি হবে? কিন্তু এইটার বিরোধিতা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, যে ইবাদত কার হতে হবে? একমাত্র আল্লাহ হতে হবে। তাহলে প্রথম তাজকিয়াতুন নাফসের প্রথম দার্স হচ্ছে এটা, যে আত্মাকে পবিত্র করতে হবে, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। যদি শিরিকের সামান্যতম অংশ থাকে, তাহলে আপনার আর কোনো কিছু কবুল হবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার ঠিকানা হলো জাহান্নাম, ওয়া বিসাল মাসির, সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন যেই তাজকিয়ার জন্য বেশি কষ্ট করেছে, এটা হচ্ছে এই শিরকের মুক্ত তাওহীদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে, ইয়ামান নাম শুনেছেন না এখন? তিনি পাঠাইছেন ওখানে কি জন্য? ওখানে যাও শাসন করা, শাসনকর্তা এবং হিসাবে পাঠাইছেন, নিয়োগ দিয়েছেন গভর্নর হিসাবে। যাওয়ার সময় বলেছেন তুমি যাবে, দেখেন যাবার কারে প্রথম যে কাজটা হবে, যেটা আউয়ালুমা তাদুম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম তাদেরকে ডাকবে ইলা ইউয়াহিদুল্লাহ, তারা যেন আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করে প্রথম ডাকবে। তাজকিয়াতুন নাফসের প্রথম দশ হচ্ছে কি? আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কেউ যদি কোনো তাওহীদ বিরোধী কিছু বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলতেন যে এইটা বলিও না আরেকটা বলো। হাদিসে আছে কিনা মনে আছে, এক দুই দুই বাচ্চা সাহাবা আনসারি দুই বাচ্চা রাসূলের কাছে বসে বসে গীত গাইতেছিলেন, বাবুরা গীত গায় না, ছোট বাচ্চা মেয়েরা গীত গাইছে, গীত গাইতে গাইতে বলতেছে যে আমাদের মধ্যে একজন নবী আছেন যিনি আগামী দিন কি হবে তা জানেন। রাসূল শোনার পর বলেন যে এই এটা বলিও না, এটা ভুল বলছো, আগামী দিন কি হচ্ছে এটা তো আল্লাহ জানেন, আর কেউ না, আল্লাহ যদি জানিয়ে দেয় আমি শুধুমাত্র বলি, আল্লাহ যেটা জানিয়ে দেয় এটা আমি তোমাদেরকে জানাবো, কিন্তু এটার মালিককে আল্লাহ তাআলা। রাসূল এটা বন্ধ করে দিয়েছেন, এটা শিরিক হবে। এই জন্য একজন এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ নাস্তাগীসু
আপনার দ্বারা আমরা উদ্ধার প্রার্থনা করবো আল্লাহ আল্লাহর কাছে। রসুল বললেন যে ইন্নামা ইস্তাগাসু বিল্লাহ, আরে আমার দ্বারা উদ্ধার প্রার্থনা কি, আল্লাহ দ্বারাই উদ্ধার প্রার্থনা হবে। আমি আমি তো আল্লাহ ওসিলা দিয়ে উদ্ধার, আল্লাহ তুমি উদ্ধার করো, তিনি উদ্ধার করো, আমি কি উদ্ধার করবো তোমাদেরকে, এটা বলিও না তোমরা। তাহলে বোঝা গেল রসুল সারা জীবন এই জায়গাতে পাহারা বসেছেন। একজন এসে বললো মাশা আল্লাহ ওয়াশিতা, আল্লাহ যা চেয়েছে রসুল আপনি যা চেয়েছেন কি অসম্ভব, এটা বন্ধ করো, এটা বলা যাবে না, বলো মাশা আল্লাহ সুম্মা শাইতা, আল্লাহ যা চেয়েছেন তারপর আপনি যা চেয়েছেন বলতে পারবেন, কিন্তু আল্লাহ যা চেয়েছেন এর সাথে কাউকে একসাথ করে বলতে পারবে না, আল্লাহটা হলো একা একই থাকবে, আল্লাহ তিনি স্বয়ং ফরদ, এজন্য তার সাথে কাউকে যোগ করে দিতে পারবে না। দুনিয়ার বুকে অনেকেই দেখেন গ্রামাঞ্চলে বলে উপরে আল্লাহ নিচে আপনি, এটা বলা জায়েজ নেই, বলতে হবে আল্লাহ তাআলাই যা চেয়েছেন তা হচ্ছে, আমি আমি সহযোগী আল্লাহর কাছে দোয়া করতে পারবো মাত্র, এ ভাইটা কিছু আমার ক্ষমতা নেই। বান্দা কত অপারক জানেন, কন্দাক বান্দা কত অপারক, একজন বাবা তার সন্তানকে বাঁচাইতে পারে না, আছে কিনা, আছে কিনা, লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু বাঁচাতে পারছে না, আছে না, আছে না। ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বাঁচাতে পারে, এরকম হয়েছে না, যার নামে চলে গেছে না তার বাবা, যার নামে কোনোভাবে নূহ আলাইহিসসালাম তার সন্তানকে বাঁচাতে পারছে, পারে নাই, বান্দা কত অপারক বুঝতে পারছেন না। তাহলে যেই বান্দা এত অপারক সে কিভাবে উদ্ধার করবে, অথচ আমরা কিন্তু কথায় কথায় কাউকে গাউসুস সাকালাই, আজকে ঢাকাতে আসার সময় দেখলাম গাউসে আজম নাম দিয়ে দিছে, গাউসে জমান বলে উনি, উনি গাউসে জমান, উটোর উপর বসে হাঁটে, কেন গাউসে জমান তো দিয়ে তুমি হাঁটতে উটোর উপর গোড়ার উপর চলতেছে কি জন্য, গোড়া না চলতেছে, গোড়া ওনার থেকে উত্তম হাঁটাইতেছে, ওনার চলে লুকতেছে, গাউস তো তোর উদ্ধারকারী, মহা উদ্ধারকারী যদি কোনো দুনিয়াতে হেঁটে বেড়ায়, দুনিয়াতে কোনো গোড়ার উপর চলে বেড়ায় কেমন হলো এটা, উনি তো আরেকজন আরেকজনের কাছে এখন কি বন্দী, কারণ যদি কোনো গরুর গাড়ি গোয়ার গাড়ি না চলে তো উনি যেতে পারতেছে না, নাউজুবিল্লাহ। এর নাম দিছে গাউসুল আজম, গাউসুল সাকারান, গাউসুল জামান, কত রকমের নাম দিছে। এই জাতীয় নাম যদি কারো থাকে, এই জাতীয় অবস্থা যদি কারো থাকে, সে কি আত্মাকে পবিত্র করছে বলেন, কোনো দিন পবিত্র হয়নি, কারণ কেউ গায়েব আল্লাহ ব্যতীত কেউ জানে না, অনুরূপভাবে বিপদ থেকে আল্লাহ ব্যতীত কেউ উদ্ধার করতে পারে না। আমরা সর্বোচ্চ কি করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ উদ্ধার করে দাও, আল্লাহ উদ্ধার করতে পারে দাও, এই দোয়াটা করতে পারি, কিন্তু কোনোদিন আমাদেরকে আমরা উদ্ধার করার ক্ষমতা রাখি না। এই জন্য প্রথম কাজ হবে নিজেকে তাওহীদ প্রতিষ্ঠা করা, আত্মিক পবিত্র করা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন নিঃসন্দেহে, হাজারবার পড়েন কোনো আপত্তি নাই, লক্ষ লক্ষবার পড়েন কোনো আপত্তি নাই, অর্থ সহ বুঝেন কোনো আপত্তি নাই, বুঝে পড়েন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই হচ্ছে এটা যে আমি আর কারো কাছে মাথা পেতে নেব না, কারো কাছে মাথা দিব না, আমি একমাত্র আল্লাহর কাছে মাথা নিয়ে দিয়েছি, কোনো কবর নয়, কোনো পীর নয়, কোনো গোষ্ঠী নয়, কোনো কাছে নয়, কারো কাছে মাথা নিচু করবো, নিচু করবো না, একমাত্র আল্লাহর কাছে মাথা নিচু করবো। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহ আহাদা, মসজিদগুলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো কাউকে সেখানে আহ্বান করো না, কাউকে ডাকা যাবে না, সোজা কথা। অর্থাৎ মসজিদ যেহেতু দুনিয়া সবটাই মসজিদ করে দেওয়া হয়েছে আমাদের জন্য, জয়লাত দিয়াল আর্দু মসজিদান ওয়া তাহুরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জমিনটা পুরোটাই এই উম্মতের জন্য মসজিদে যায় মসজিদ করে দেওয়া হয়েছে, এবং পবিত্র জায়গা করার পবিত্র অর্জনের ব্যবস্থা করে দিয়েছে মসজিদে, অর্থাৎ তা এমন করতে পারবেন এই জায়গাতে, অর্থ হচ্ছে আপনি আল্লাহ ছাড়া কাউকে কোনোদিন ডাকতে পারবেন না, কোনো বিপদেও নয়, কোনো আপদেও না, আল্লাহকে শুধুমাত্র ডাকবেন। তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে তাজকিয়াতুন নফসের জন্য, নিজেকে পবিত্র রাখার জন্য প্রথম কাজ হচ্ছে নিজের তাওহীদটা প্রতিষ্ঠা করতে হবে, নিজের পরিবারে, সন্তানের মধ্যে, পিতা মাতার কাছে, আত্মীয় স্বজনের কাছে, সমাজে, সব জায়গাতে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে আপনাকে, এটা হচ্ছে প্রথম কাজ। এই দায় দায়িত্ব নিয়ে আপনাদের প্রত্যেকের দায়িত্ব, এটা একজনের দায়িত্ব নয়, কারণ তাওহীদ হচ্ছে নবী রাসূলদের কাজ, কাদের কাজ, নবী রাসূলদের কাজ, এইটা প্রথম করতে হবে। দুই নম্বর, দুই নম্বর হচ্ছে আপনি আমি সবাই যদি সারাদিন চিন্তা করেন যে একটি জিনিস যে আমাদের আসলে কত কিছু পাওয়ার আছে না, কত কিছু পাইতেছে আল্লাহর কাছে, পাইতে চাই। দুই নম্বর হচ্ছে কত কিছু থেকে মুক্তি পেতে চাই না। আচ্ছা মুক্তি পাওয়া আর পাওয়া দুটো কি আমার হাতে আছে, কারো হাতে আছে নাই, তো যার কাছে আছে তার কাছে চাইতে হবে না, তিনি কে, আল্লাহ। তো দুই নম্বর হচ্ছে বেশি বেশি করে দোয়া করা, দুই নম্বর হচ্ছে কি বেশি বেশি দোয়া করা। রাসূলুল্লাহ নিজে দোয়া করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, যখনই কোনো দোয়ার দরকার তাজকিয়াতুন নফসের জন্য তিনি নিজেই দোয়া করছেন, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, আল্লাহ আমার নফসকে পবিত্র করে দিন। দেখছেন দোয়া, নফস আপনি নিজে পবিত্র করতে পারবেন না,
আপনি সারাদিন বেলা আপনার নফস পবিত্র কর্ম হবে হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াকা নাহমুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই। যেন আপনি এটা বলছেন যে আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনার কাছে সাহায্য চাচ্ছি, এই জন্য ইবাদত করতে হলেও আপনার সাহায্যের দরকার আছে, আছে কিনা বলেন, আল্লাহ সাহায্য দরকার কিনা। অনেক মানুষ কি করে মসজিদে গিয়ে রওনা হয়েছে কিন্তু শয়তান তাকে আরেকদিকে নিয়ে গেছে, আছে না? তাহলে আপনি অনেক মসজিদে আসছেন সালাত করার আগে ফুরসত আপনার মনে নাই, ঠিক আছে না? তাহলে অর্থ হচ্ছে ইবাদত করতেও আপনার আল্লাহর সাহায্যের দরকার আছে, ঠিক আপনার আত্মাকে পবিত্র করার জন্য আল্লাহর সাহায্যের দরকার আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা, আল্লাহ আমার নফসকে তাকওয়া দাও, আমার নফসকে পবিত্র করে দাও। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি এমন এক সত্তা যিনি উত্তম, যিনি তাকে পবিত্র করে দিতে পারেন, আর কেউ করতে পারে না। আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, আপনি নফসের ওয়ালি, নফসের মুরব্বী আপনি, নফসের অভিভাবক আপনি, এবং ওই নফসের মালিকও আপনি, আপনি আমার নফসকে ঠিক করে দিন। এই জন্য রাসূলুল্লাহ দোয়া করতেন, আরো কি দোয়া করতেন জানেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিকা, হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুন, অন্তরকে আপনার দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুন। মুহূর্তের মধ্যে যদি একটা মানুষ কাফের হয়ে যেতে পারে, জানেন কিনা, সত্য কিনা, মুহূর্তের মধ্যে। এই জন্য রাসূলুল্লাহ দোয়া করতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, তোমার রহমতের কাছে আমি উদ্ধার কামনা করছি, উদ্ধার চাচ্ছে, বিপদে পড়ে আছি আমি, বড় সমুদ্রের মধ্যে আছি, এই সমুদ্রের মধ্যে আপনি যদি কোনো আমাকে সামান্যতম সময় দয়া না করেন তাহলে আমার অবস্থা হবে দেখে আমি যে কোনো সময় বিপদগ্রস্ত হয়ে যাবো। এই জন্য আপনি সবসময় দোয়া করতে হয় ইয়া হাইয়া কাইয়ুম রহমাতিকা আস্তাগিস আসলিহলি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, আমার যাবতীয় কাজ সুন্দর করে দিন, আমাকে আমার নফসের কাছে এক মুহূর্তের জন্য রাখবেন না, কারণ মুহূর্তের মধ্যে রাখলে আমি বিপদগ্রস্ত হয়ে যাব, ওই সময়ের মধ্যে শয়তান আমার ঈমান নিয়ে যাবে। তাহলে আল্লাহর কাছে সার্বক্ষণিক ধর্ণা, আল্লাহর কাছে সার্বক্ষণিক ধর্ণা, তাকওয়ার এটা বড় জিনিস। যত বেশ আল্লাহর কাছে সার্বক্ষণিক ধর্ণা যদি না হয় আপনার অন্তরকে তাজকিয়াত নফস করতে পারবেন না, কারণ যত বেশি আল্লাহর কাছে ধর্ণা দিবেন তত বেশি আপনার কি হবে বোঝা যাবে যে আপনি হচ্ছেন ফকির, আল্লাহ হচ্ছে আমির, সত্য কিনা? আপনি ফকির না, আপনি আমি এত ফকির, এত 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 ছোট ফকির যে বলার বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, একটা দোয়ার মধ্যে বলতেছে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়াবনু আবদিকা ওয়াবনু আমাতিকা, আল্লাহ আমি তোমার দাস, তোমার দাসীর ছেলে, তোমার দাসের ছেলে, খেয়াল করছেন? অর্থাৎ আমি তোমার দাস শুধু নয়, দাসীর ছেলে, দাসীর ছেলে, আমার মর্যাদা বলতে কিছু নেই। আল্লাহর কাছে যখন এই অবস্থায় যাবেন আল্লাহ আপনাকে ফেলে দিবে না, আপনার অন্তরটাকে পবিত্র করে দিবে। তাহলে আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত পবিত্র হওয়ার জন্য দোয়া না করবেন, আল্লাহর কাছে আপনি নিজেকে সমর্পণ না করবেন, আপনার নফস পবিত্র হবে না, আপনার নফস পবিত্র হবে না। এই জন্য বেশি বেশি করে এই নফসে পবিত্র হওয়ার জন্য দ্বিতীয় যে কাজটি করতে হবে, নফসে পবিত্র করার জন্য আল্লাহর কাছে সার্বক্ষণিক নিজেকে পেশ করতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার নফসকে পবিত্র করে দাও, আমার নফসকে তুমি পবিত্র করে দাও, তুমি যদি পবিত্র না করো এই নফস আমার পবিত্র হবে না, কোনোদিন সেটা পবিত্র হইতে পারে না। তিন নম্বর কাজ হচ্ছে নফস পবিত্র করার জন্য, তিন নম্বর কাজ হচ্ছে নফসকে তাজকিয়াত আত্মশুদ্ধি করার জন্য, তিন নম্বর কাজ হচ্ছে একটা আপনার সামনে একটা কি লাগবে, একটা আদর্শ লাগবে, যারে দেখে আপনি নিজের নফসটাকে পবিত্র করবেন। এই আদর্শকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবন হচ্ছে উত্তম আদর্শ। কিভাবে তিনি তাজকিয়াত নফস করেছেন সেভাবে করতে হবে, নিজের মন মতো বানিয়ে করা যাবে না, নিজের মন মতো কোনো কিছু বানিয়ে করা যাবে না। নিজের মন মতো কিভাবে বানিয়ে করে জানেন, কিভাবে এগুলি কোন আমি মাঝে মধ্যে বলি আমার সাথে যারা থাকে, দেখো কি শুরু হয়েছে, এই জাতীয় জিকির কে শিক্ষা দিল, সারাক্ষণ গাড়িতে যাইতে যাইতে চলতেছে, চলতে 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 যাইতেছে, আর এই জাতীয় জিকির করতেছে, হাসতেছে, এটা মনে হয় যেন একটা কি গান বাদ্য বাজাইতেছে, বাজায় তারা আবার কিছু সাথে সাথে বিরাট গাড়িতে করে যাইতেছে আর এটা করে যাইতেছে, এইটা তাজকিয়াত নফস কে শিক্ষা দিল আমাকে বলেন? আল্লাহ শিক্ষা দেন নাই, আল্লাহ রাসূল শিক্ষা দেন নাই, কোরআনেও আসে না, হাদিসেও আসে নাই, কোনোদিন কোনো আলেমও বলে নাই, কিন্তু এটা মানুষের কাছে পৌঁছা কিভাবে হলো, কারণ এটাকে তারা তাজকিয়াত নফস মনে করছে। আমি একবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মসজিদে খুতবাতে বলছিলাম যে অমুক জায়গায় হিন্দু বৌদ্ধ সবাই একত্রিত হয় মাহফিলের ভিতরে,
যিনি ওয়াজ করেন তিনি কি ওয়াজ করেন যারা হিন্দু ক্যাম্পে থেকে যায়। ইমাম যার নাই তার তাজকিরা তোমার কিভাবে হবে? ওরা ওখানে আরো গর্ব করে বলে যে এখানে সমস্ত লোকেরাই জিকির করতে পারে, এরকম নামও দিয়েছে একটা জাকের তথাকথিত। এইরকম লোকগুলি যারা এটা বলে তাদের এটা কিরকম জিকির হইতে পারে? এটা কোন ধরনের দিন? আল্লাহ এইরকম দিন তো আল্লাহ তাআলা তাজিদ করেন নাই কোনোদিন, এই দিন রসুলও বলেন নাই, এটা কিভাবে হতে পারে? এটা বলার পরে ঘটনা শেষ হয় না। শুনেন, আমি খুতবা থেকে নামছি, কয়েকজন নামাজ পড়বে না, ওনার পিছনে নামাজ পড়বো না। উনি আমাদের বিরোধিতা করেছে, আরে আমি বললাম যে আমি তো কারো বিরোধিতা করিনি, আমি বলছি যে এটা তো আল্লাহ আল্লাহ রসুল নামাই নেই, দেয়নি এটা, এই তাজকিয়ে তো নবী সিস্টেম আল্লাহ আল্লাহ রসুল কোন আমাদের শিখিয়ে দেন নাই, আমাদেরকে বলেছেন যেটা সে রসুল্লাহ সাল্লাম পদ্ধতি আসতে হবে, তো সেই পদ্ধতির বাইরে আর কোনো পদ্ধতি তাজকিয়ে তো হতে পারে না। রসুল তো অবশ্যই করেছেন, তা কি করেন নাই? তাজকিয়ে তো নবী রসুল করেন নাই, করছেন কিনা? রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি না করে থাকেন তাও দরকারই নেই আমাদের, রসুল করেছেন। কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ এই জন্যই প্রেরণ করেছেন, তাজকিয়ে তো নবস করার জন্যই প্রেরণ করেছেন। তাহলে আমাদেরকে সব সময় এটা বিশ্বাস করতে হবে যে রাসূল অবশ্যই সেটা করেছেন। তাহলে এই যে তিন নম্বর যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। যদি এই আদর্শকে আমরা গ্রহণ না করি তাহলে আমাদের এই তাজকিয়াতুন নফসের নীতি আর গ্রহণ করা হবে না, কোনটাই গ্রহণ করা হবে না। আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি জিকির করি, যদি ফিকির করি, যদি আবাদত করি, সবকিছুতে কে আদর্শ হবে? আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাত পড়ার সময় বলছে রাসূল, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। হজ করার সময় বলছে কি কি বলছে হজ করার সময়? যে লিয়াখুযু লিতাখুযু আননি মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়ম কারণ শিক্ষা শিখে নাও। লাল্লিলা আলকাকুম বাদা আমি হাদা, এই বছরের পরে হয়তো তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, আর সাক্ষাৎ হয়নি, সবাই শিখে নিছে। তাহলে দেখুন আপনার ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমানের ক্ষেত্রে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাজকিয়াতুন নফসের ক্ষেত্রে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিকিরের ক্ষেত্রে কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল কোনোদিন তার সারাটা জীবন কোনোদিন এমন জিকির অর্ধেক অর্ধেক জিকির শিখায় নাই, শুধু এক শব্দ জিকির শিখায় নাই, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি শিক্ষা দিয়েছে। আপনি বানিয়ে বানিয়ে হু হু করলে কি হবে? হু হু করলে কোনোদিন জীবনে জিকির হবে? এটা তো এই জিকির আপনাকে অর্ধেক জিকির কে শিখিয়ে দিল? তাহলে তো আজকে তো ঠিক নয়, যখনই শুনবেন বলবেন যে এটা তো ঠিক নয়। ইমামদার তার বিবেক দিয়ে বুঝতে পারে অনেক সময় যে পাগলামি করতেছে এখানে। আপনাদের আশেপাশে মানিকগঞ্জে যা হচ্ছে কিছুদিন আমি যা দেখেছি আমার জীবনে, মানে এর চেয়ে খারাপ নিকৃষ্টতম জিনিস আমি আর দেখি নাই। বিরাট এক ডেকসি নাকি নিয়ে আসছে, শুনছেন না? ওই ডেকসি নাকি বহন করে আয়না, এর মধ্যে নাকি নিচে দিয়ে আগুন দিতে কতজন লাগে, গুড়েতে নাকি আরো 17 জন লাগে, এইগুলি দিয়ে পত্রিকার মধ্যে বিরাট করে একটা কিছু করছে সে। এটা কোন জিকির, কোন ফিকির, কোন তাজকিয়াতুন নফস শিক্ষা দিল আমাদের বলেন? কে শিক্ষা দিল এটা? আমার নবী যেটা শিক্ষা দেন নাকি আমার হজরতের দিন হইতে পারে না, হতে পারে দিন কখনো স্বাধীন হইতে পারে না। এই জাতীয় জিনিস থেকে অবশ্যই আমাদের দূরে থাকবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেননি। 4 নম্বর কাজ, 3 নম্বর বলেছি না, 4 নম্বর কাজ, 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা একটা কিতাব আমাদেরকে দিয়েছেন যার সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাই ওয়া লা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। বাতিল কখনো সামনে দিয়ে আসতে পারে না, পিছন দিয়ে আসতে পারে না, এমন একটি কিতাব। অর্থাৎ এটা বাতিল নয়, এটা হক, এটা হক। এই হক কিতাবটাকে তেলাওয়াত করতে হবে, যদি তাজকিয়াতুন নফস পেতে চান কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, অর্থ বুঝতে হবে, মানুষকে জানতে হবে, জানাতে হবে। ঘরের মধ্যে বসে থাকলে আর চুমো দিয়ে রেখে দিলে এটা কাজ হবে না, এটা পড়তে হবে। পড়ার জন্য এটা নাজিল হয়েছে, কিতাবুন আনজালনাহু লিয়াদাব্বারু আয়াতিহি, আল্লাহ বলেছেন এমন একটি কিতাব আমরা নাজিল করেছি যাতে করে তোমরা এর আয়াত সমূহ চিন্তা ভাবনা করো, গবেষণা করো। আল্লাহ এর জন্য নাজিল করেছেন। আপনি আমি কোরআনে কারীম পড়িও না, গবেষণা করি না, পড়তেও পারি না, দুর্ভাগ্যজনক। আমি দেখেছি বাংলা বাজারে কেউ 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 এমন লোকগুলি বাংলা অনু বা বাংলাকে উচ্চারণ দিয়ে দিছে, আউযুবিল্লাহ, বাংলা উচ্চারণ করার দিন হার হার আলাদা করতে পারে, কফার কাফ আলাদা করতে পারে, মদ আলাদা করতে পারে, যতই চেষ্টা করুক না কোনোদিন হবে না। যারা এই অন্যায় কাজটি করেছে তারা আবার আরেকটা ভুল করেছে। আরে মানুষকে শিক্ষা দেন, কোরআন শিক্ষা দিতে হয়। আমাদের সমাজে একসময় কোরআন শিক্ষা প্রথম কাজ ছিল, প্রথম কাজ ছিল ছোট বাচ্চারা প্রথমে। আমরা ছোটকালে এক দৌড়ে গেছি কোথায়,
বক্তব্যে, সেই বক্তব্য বন্ধ হয়ে গেছে আজ। তথাকথিত বাইরের ওই বেড়াকার ফেরাকের কারণে আমরা সবকিছু বন্ধ হয়ে গেছে। আমাদের ছেলেরা এখন পড়ে কি, প্রথমে প্রথমে এই কোরআন হাদিস পড়ে না, আরো সবকিছু পড়ে, তারা দিন পড়ে না, আর কোরআন আর পড়তেই পারে না। এই দুর্ভাগ্য আমাদের জন্য যে আমাদের তাজকে নষ্ট দূরে সরিয়ে দিচ্ছে আমাদেরকে। কোরআন যদি আমরা পড়তে পারতাম, একসময় একসময় অর্থ বুঝতাম এবং সেটা নিয়ে আল্লাহ আল্লাহ দিন নিয়ে, কোরআন যদি কোনো কারো অন্তরে থাকে কোনোদিন পদভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন, লা ইয়াদুল্লু ওয়া লা ইশকা, পদভ্রষ্ট হবে না, আঘাত হতভাগা হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই আয়াতের তাফসিরে যে যার অন্তরে কোরআন আছে, যার হাতে কোরআন আছে, যে কোরআন পড়তে পারে, অর্থ বুঝতে পারে, দুনিয়ার বুকে কখনো পদভ্রষ্ট হবে না, আঘাত হতভাগা হবে না। আপনার অন্তরের মধ্যে অবশ্যই কাল বাইতুল খারেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ওই যেই অন্তরে কোরআন নাই সে অন্তর বিরান ঘর। আর বিরান ঘরে সবসময় কিসের কিসের ভয় জানেন তো? শয়তানের ভয়, শয়তানের ভয় থাকে। তাহলে আপনার তো এটা থাকবেই, আর কোরআন থাকলে যদি কোনো সুরা বাকারা মুখস্থ থাকতো জাদু আপনার কাজ করতো না। সেই ঘটনা এটা, সুরা বাকারা যদি কারো মুখস্থ থাকে জাদু কাজ করে না। মদিনা শরীফের এক ইমাম, তাকে বিশেষ কারণে তার মেয়েটাকে একজনে জাদু করছে, জাদু করছে কিন্তু জাদু কাজ করতেছে না, কোনোভাবেই কাজ করতেছে না। তখন সে বলছে জাদু টাকা নিয়ে যাবো, কেন বলে আমার জাদু ও বাড়িতে কাজ করে না। ও নিজে অপরিচিত হয়ে খোঁজ নিছে, আপনি কি করেন, আপনার আপনার উপর দিয়ে কোনো কারো কিছু কাজ করে না। বলে কি কাজ করার কথা, ও তো বুঝতে পারে নাই। বলছে কোনো জাদু টাদু কাজ করে আমি জানি না, তবে একটা কাজ করি, আমার প্রতিদিন আমরা সুরা বাকারা পড়ি। চিন্তা করে দেখছেন, সুরা বাকারা পড়লে তার ঘরে কোনো জাদু কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসতাতিউ আল বাতালা, কোনো জাদু করেন জিনিস কাজে আসবে না তার এখানে। সুরা বাকারা এত গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য কোরআন যার আছে তাজকিয়াতুন নফস তার অর্জিত হবে, কিন্তু কোরআন না পড়লে তাজকিয়াতুন নফস হবে না। অনেক মানুষ আছে তারা মনে করে যে আসলে আর বসলে হয়ে যাবে, কোরআন পড়ার জন্য উৎসাহ দেয় না, তারা কোরআন পড়া চিন্তাও করে, নিজেও পড়তে পারে না। আরে বাড়ি কেমন মানুষগুলি তারা পিসা হয়ে বসে গেছে, দেখেন না আপনি, সব বহু মানুষ এরকম আছে না, এদের বিরুদ্ধে কেউ কথা বলে না, এদের সাথে কেউ কথা বলছে না, আমরা এখানে সেই দিচ্ছি ওদেরকে, বলতে হবে তাদেরকে, কারণ তারা ভ্রষ্ট করতেছে মানুষদের। কারণ এখানে যাচ্ছে গাড়ির ঘর গাড়ি চলে যাচ্ছে, কেউ কিছু বলতেছে না। আরে একটা দাঁড় করে বলেন না, কোথায় যাচ্ছেন আপনি, কেন যাচ্ছেন ওখানে, আপনার কি আছে ওখানে, আপনি কেন যাচ্ছেন, উপকার ফাইলে যেতে হয় না, উপকার তো হিন্দুও তার মূর্তির কাছে পায়, তাই বলে কি জায়েজ হয়ে গেছে নাকি, উপকার ফাইলে নিতে হয় না, আপনাকে নিতে হবে কোরআন এবং সুন্নাহর ভিতর থেকে। কোরআনে কারিম নাজিল হয়েছে অন্তরের শেফার জন্য, এই জন্য শেফাউল লিমা ফিস সুদুর, অন্তরের আরোগ্য আছে, অন্তরের আরোগ্য আছে। ইবনু কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন অন্তরের আরোগ্য এই কোরআনের মধ্যে আছে, পড়ার মধ্যে, বুঝার মধ্যে, জানার মধ্যে। এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন যেই সময়টুকু আমি কোরআনে ব্যয় করি নাই জীবনে, এটা যেন শুধু আফসুস হয় আর আফসুস হয়। এই কোরআন থেকে অন্য কোথাও ব্যয় করা মানুষদের উচিত না, সময় পুরো সময়টা আল্লাহর কোরআনের জন্য ব্যয় করা উচিত। এই জন্য তাজকিয়াতুন নফসের সবচেয়ে বড় দার্স হচ্ছে অবশ্যই কোরআনে কারিম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোরআনে কারিম থেকে পড়তে হবে, শিক্ষা নিতে হবে। পাঁচ নম্বর যেটা, সেটা হচ্ছে যে তাজকিয়াতুন নফস আগে তাজকিয়া বা পবিত্র করার আগে নফসকে পবিত্র করবেন, পবিত্র করার আগে নফসের ভিতরে যা আছে এগুলি আগে ঝেড়ে ফেলে দিতে হবে। আপনি যদি কোনো ভাত খান, পেট খারাপ, ভাত খেলে কি হবে, পেট খারাপ আরো বাড়বে। যদি ওষুধ টষুধ খাইয়া কি বলে স্যালাইন ম্যালাইন খাইয়া পেট শেষ করেছেন সব ময়লা, এরপরে খান কিন্তু এটা টিকবে, ঠিক না? ঠিক। তাজকিয়াতুন নফসের জন্য আরেকটি বড় শর্ত হচ্ছে অন্তরের ভিতরে গুনাহ খাতার যে জিনিসগুলি শয়তান জাল বেঁধে রাখছে আপনার অন্তরের ভিতরে, এটাকে অবশ্যই ছিন্ন ভিন্ন করে দিতে হবে। যদি এটাকে ছিন্ন ভিন্ন না করেন তাহলে আপনি যত কিছুই ঢুকেন শয়তান এটাকে আরেক দিকে নিয়ে যাবে, আপনি এটা কাজে রাখতেছে না। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে এবং গুনার কাছ থেকে দূরে সরে আসতে হবে। যখনই দেখবেন যে এটা গুনা, এটাকে তওবা করে ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর পবিত্র না হবে এখানে কোনো কিছু কাজ করবে না। এই জন্য কোন কোন ইমাম এই তাফসীর করেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা অনুবাদ, একটা অনুবাদ আছে যে পবিত্র ব্যতীত কেউ সেটা ছুঁবে না, এটা শুদ্ধ। আরেকটা শুদ্ধ অনুবাদ হচ্ছে যার অন্তর পবিত্র নয় কোরআন থেকে উপকৃত হতে পারে না, বুঝতে পারছেন কিনা?
অন্তরের মধ্যে কলুষতা নিয়ে তাসলিমা নাসরিনদের মতো বামাতে উল্টে উল্টে পড়লে কি কোরআন থেকে হেদায়েত পাবে? তাহলে অন্তরটাকে আগে ঠিক করতে হবে, তারপরে তো আপনি হেদায়েত পাবেন। হেদায়েত পেতে হলে অন্তরটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে। যে কোনো সময় পরিচ্ছন্ন করা না করার আগে আপনি সেটাকে হেদায়েতকে ধ্বংস করতে পারবেন না। এই জন্য দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন তুতাহির খুজমিনা মুআলিহিম, তাদের হে নবী আপনি তাদের থেকে সম্পদ নেন, নেওয়ার পর কি করবেন? তুতাহিরুহুম বিয়া ওয়া তুজাক্কিহিম, আগে তাথির করবেন, ময়লা দূর করবেন, ওয়াতুজাক্কিহিম, তারপর তাজকিয়াত নাফস করবেন। অর্থাৎ আপনাকে বেশি বেশি করে তওবা ইস্তেগফারের দিন নিতে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার তওবা করতেন? কোনো কোনো বসাতে 70 বার করতেন। আর তিনি নিজে বলেছেন ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারু মিন মিয়াতি মাররা, কোনো কোনো দিন আমি আল্লাহর কাছে 100 বেশি তওবা ইস্তেগফার করি। আপনি কতদিন তওবা ইস্তেগফার করেন? রাসূলুল্লাহ সব শিখিয়ে দিয়েছেন সালাত শেষ করেই কি বলতে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আমরা সালাত শেষ করে শুরু করি হাত তোলাতে শুরু করে দিয়েছি, কিসের ভিত্তিতে তা শুরু করে দিলাম? রসুল যেটা শিক্ষা দিয়েছে হচ্ছে অন্যটা কেন ভালো হলো, রসুলেরটা কেন ভালো হলো না? কারণ রসুল চাচ্ছেন যে যেইভাবে আপনার সালাত আদায় করার দরকার ছিল আমি সেইভাবে সালাতটা আদায় করতে পারি নাই, সুতরাং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা তো আল্লাহ ক্ষমা করে দিবেন, যে সমস্ত কমতি হয়েছে পূর্ণ করে দিবেন। এটা না করে আমি শুরু করছি রব্বা না আতেনা, আর এটা তো এটা জায়গা না, এটার ভিতরে ছিল, বাইরে আপনি পরে করতে পারবেন কোনো সুমিশন ইচ্ছা মতো আল্লাহর কাছে দোয়া করেন। কিন্তু এই সময় সবাইকে নিয়ে আপনি ইস্তেগফারটা তো হচ্ছে নিয়ম, আপনি এটা ব্যক্তিগত সবাইকে নিয়ে কিটা আনটান শুরু করছে, এটা তো সুন্নত পদ্ধতি না, এটা ছিল না কোনোদিন। এই পদ্ধতি আপনি কেন চালু করে দিলেন? এই পদ্ধতি তো ঠিক না। তাহলে ইস্তেগফার দরকার, যেটা 6 নম্বর হচ্ছে যে অবশ্যই, 5 নম্বর যেটা, যেটা অবশ্যই আগে নিজেকে গুনাহ মুক্ত করার চেষ্টা করতে হবে, নাহলে আপনার অন্তরে জিগায় ডালবেনটা অন্য রং দিবে। এই জন্য অনেক মানুষ কোরআন পড়ে কিন্তু কাজ করে না। অনেকে বলে আমি সালাত পড়ে কাজ করতেছি না, কেন কাজ করছেন জানেন? কারণ নিজে যে আগে এক শয়তান এতগুলি ঢুকিয়ে রাখছে মাথার ভিতরে, হ্যাঁ এতগুলি ঢুকিয়ে রাখছে, এখন আপনি যতই ভালো কিছু ঢুকে সব খারাপ রাস্তায় চলে যাচ্ছে, ভালো দিকে নিতে পারতেছেন না। এই জন্য বেশি বেশি করে তওবা ইস্তেগফার করে মনকে পবিত্র করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন একটা গুনার কাজ করে অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, দাগ পড়ে, কালো দাগ পড়ে যায়, নুকতাতুন সাউদা, এই কালো দাগটা বড় হতে হতে একসময় কি হয়ে যায়, এটা ওই যে মরিচা পড়ে না, মরিচা পড়ে যায়, মরিচা পড়ে গেলে সেখানে আর কোনো কিছু কাজ করে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কুব মাখজিয়ান, আপনি একটা এ আছে না ছোট একটা ইয়া নেন, গ্লাস নেন, গ্লাস উল্টে রাখেন, যদি গ্লাস উল্টে রাখলে পানি ঢালে কি পানি থাকবে? এক রসুল তাই বলেছেন, এরপর যত পানি ঢালা সেখানে কোনো পানি থাকে না। কাল কুবে, কুবের তো হলো কাফ, আর বাংলা ইংরেজি কাফ, আর আর ইংরেজি কাফ, আরবি কাফ কাছাকাছি, কুব কাফ একই ধরনের, কাফের মধ্যে উল্টে রাখলে যেমনি ভাবে কোনো কিছু ঢুকে না, ঠিক আপনি যখন গুনাহ করতে 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 যখন কালো হয়ে যায়, যখন এটা ডেক্সি পাতিলের মতো হয়ে যায়, যখন এটার মধ্যে আর কোনো কিছু ঢুকার অবস্থা থাকে না, তখন আপনি যতই পড়েন কাজ করে না। কোনো যে এত কোরআন শরীফের ছেলে মানে শয়তান ধরছে, শয়তান তো আগে ধরেছে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করতে হবে। এই জন্য অনেক আলেমও দেখবেন যে অন্যায় করতেছে, কেন ভালো কাজ করতেছে না, কোরআন তো আমাদের আসল করতেছে, কারণ আসলে সে তওবা ইস্তেগফার করে নাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয় না, তার তো গুনাহ ভর্তি হয়ে রয়েছে, এই জন্য গুনাহ ভর্তি হওয়ার কারণে ভালো কিছু পবিত্র তার মধ্যে আসতেছে না। 6 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে গুনার পথ বন্ধ করতে হবে। 6 নম্বর গুনার পথ বন্ধ করতে হবে। গুনার পথ কিভাবে বন্ধ করবেন? ঘরের ভিতরে এত বড় একটা ডিশ লাগিয়ে রাখছেন, ঠিক না? আপনার সন্তানের হাতে একটা দিয়ে দিয়েছেন কি, মোবাইল দিয়ে দিয়েছেন, অ্যান্ড্রয়েড সেট, সে রাতে ঘুমের ভিতরে ল্যাবের নিচে বসে বসে এখন টিভিতেছে দুনিয়ার যত বাজে ছবি দেখতেছে, আর এগুলি পর্নোগ্রাফি এমন এক জিনিস, একটা দেখতে আরেকটা দেখতে ইচ্ছে করে, এবং শয়তান শয়তান তো তার পিছে লেগেই আছে। এবং আপনি যদি দেখছেন আগের দিনে কেউ যদি কোনো ওই আগে দিয়ে এত বেশি জিনিস ছিল না, কোথাও তো টেলিভিশন দেখতে যেত, দুই গ্রাম 3 গ্রাম দৌড়ে যাইতো, দূরে চুরি করে যেত রাতের অন্ধকারে কেউ যেন না দেখে, তারপরেও তো ধরা খাইতে ফিটায়, একদম সোজা হইতো বাবা ফিটায়। এখন ঘরের ভিতরে আপনি তাহলে সিনেমা দেখতে আর যাওয়ার দরকার নাই, টিভি দেখা নয়, একবার হাতের মধ্যে পুরো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জিনিস তার হাতে দিয়ে দিয়েছেন আপনি। তাহলে আপনার এই যে জিনিসটা আপনি তাকে দিয়ে দিলেন, এর মাধ্যমে আপনি তো ক্ষতিগ্রস্ত করলেন, জীবনে আর কোনোদিন আপনার ছেলে পবিত্র হবে না, অবৈধ থেকেই যাবে। এই ছেলে আপনাকে এরপরে বিদ্যাশ্রমে পাঠাবে, এরপরে এই ছেলে নাস্তিক হবে, এই ছেলে আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বলবে, এই ছেলে এক সময় হুজুরদের গালি দিবে, এই সময় দিনের বিরুদ্ধে কথা বলবে, এরা সবচেয়ে নিকৃষ্টতম খলক তৈরি হবে, কারণ আপনি তাদেরকে সঠিকভাবে তৈরি করতে পারেন নাই। তাহলে আপনি যে কঠিন ভুলটা করছি আমরা নিজের পবিত্র ঘরের ভিতরে বড় বাসা নিয়ে আসছি, আজই
ঘর থেকে কোনো প্রয়োজন নাই, বিশ্বাস করুন টেলিভিশনে কোনো দরকার নাই ঘরে, এই টেলিভিশন কোনো উপকার নিয়ে আসে না, ক্ষতি ছাড়া কোনো উপকার আসে না। এবং আল্লাহর বান্দারা সত্যি সত্যি আল্লাহকে যারা ভালোবাসে তারা ভালো করে দেখছে যে এটার কোনো উপকার দরকার লাগেই না কোনোদিন, এবং এটা ছেড়ে ফেলে দিলে আবার ফেলে দিলেই লাভ, আমাদের ঘরে সেটা নাই কোনোদিন কাজে লাগে না, দরকারও হয় না। খবর দেখতে হলে সর্বোচ্চ কি করবেন, আপনি সকালবেলা পত্রিকা কিনবেন, কিনে পড়ে দেখবেন কি আছে না আছে, এরপর ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিবেন। কেন করলাম এটা আমার ওস্তাদ থেকে শিখা, আমার ওস্তাদে আমরা যখন মদিনায় পড়তাম ওস্তাদের বাসায় গেছি, দেখি ওস্তাদ আমার জন্য নাস্তা বাস্তার ব্যবস্থা করছে, নিজে কষ্ট করে নিয়ে আসছে, ওরা মেহমানদার হিসেবে ছাত্রকেও সম্মান করে খুব, মেহমান নেওয়াজ ওরা, আমি তো মজা করে খাইলাম, পত্রিকাটা আসলো মাত্র উনি আমার সামনে থেকে নিয়ে নিলেন, আমার পড়তে দিলেন না, নিয়ে উনি পড়লেন, পড়ে পড়ে ছি 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 করে ফেলে দিলেন। তো আমি বললাম ওস্তাদ এটা কেন, তোমার সময় নষ্ট হবে, আর এখানে খারাপ ইয়ে আছে, খারাপ এলিমেন্টস আছে, না পড়লে খারাপ হবে, পত্রিকা যতটুকু আমার জানার দরকার খবর হয়ে গেছে, আর বলার দরকার নেই, বাস শেষ, এই পত্রিকা আমার দরকার নেই। চিন্তা করে দেখুন কতটুকু চিন্তা তারা গভীর দৃষ্টিতে কাজ করছে, আপনার আমার এর বাইরে কোনো কিছুর দরকার নেই, এত দুনিয়া খবর নিয়ে আপনি কি করবেন, পৃথিবীটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কোনো কিছুর দরকার নেই আপনার এত খবর নেওয়ার, কি হবে কেউ কেউ আছে সারা দিন ধরে পত্রিকা পড়ে, একবারে ওইখানে কলাম থেকে শুরু করে শেষ কলামের পর্যন্ত, মানে কে কে পত্রিকা বের করেছে ওইটাও মুখস্থ করে বসে বসে আসলে দেখবেন না এরকম। আমি বললাম যে কি পত্রিকা পড়া শেষ, হওয়া একটু বাকি আছে, আরেক পৃষ্ঠা বাকি আছে, মানে এটাও পড়বে, অথচ এই সময় সে কোরআন পড়তে পারতো, রসুল হাদিস পড়তে পারতো, রিয়াদুস সালেহীন পড়তে পারতো, পারতো না, এই যে এই হাদিসগুলি কোনোদিন যেগুলি রিয়াদুস সালেহীনের মতো কিতাব আমার মনে আমার চোখের সামনে পড়ে নাই, এত সুন্দর কিতাব, বিষয় ভিত্তিক আলোচনা, কোন জিনিসটা পড়া দরকার স্পষ্ট ভাবে আছে, কিন্তু আল্লাহর বান্দারা এটা পড়বে না, দৌড়ে যাইয়া আগে খবরে কি আছে, খবরটা আপনি কি করবেন, কিছুই করতে পারবেন না, আপনার ক্ষমতাও নাই, কিন্তু শয়তান আপনাকে ওটার পিছনে সারাদিন দৌড়াচ্ছে। এই জন্য আপনার আমার যেখানে অন্যায় ঢুকার যাবতীয় রাস্তাগুলি বন্ধ করে দিতে হবে, পারবেন তাহলে আজকে একটু নফস হবে, নাহলে আপনার নফস পবিত্র হবে না, নফস পবিত্র করার জন্য অন্যায়ের পথ রুদ্ধ করে দিবেন, যেই যেই সন্তান অন্যায়ের দিকে যাচ্ছে বারবার তাকে সেখান থেকে ফিরিয়ে আনেন, বলেন যে এটার যত উপকার হবে না, যদি দিতেই হয় তাকে একটা বাটন সেট দেন, আপনার সাথে কথা বলবে, দরকার নাই তাদের, তারপরে যদি দেন দূরে থাকে কথা বলবে একটা বাটন সেট দেন, বাটন সেট বুঝেন যে শুধু টিপতে পারে নাম্বার আর কিছু লাগে না, এটা আসে না, যদি আপনাকে অ্যান্ড্রয়েড সেট দেন এর মধ্যে যদি কোনো তাকে অথবা আইফোন দিতে, কেউ তো বিদেশ থেকে দয়া করে ছেলের জন্য কি পাঠাইছে, আইফোন পাঠাইছে অথবা একেবারে S8 পাঠাইছে সর্বশেষ মডেলের, আর সন্তান তো কয়দিন পরে শয়তান হয়ে গেছে, সন্তান আর সন্তান নাই শয়তান হয়ে গেছে পুরোপুরি, বাবার কথাও শোনে না মার কথাও শোনে না, কারণ সে তো আরেক জায়গায় চলে গেছে, সে তো এখন মনে করতেছে বাপমা সারাদিন আমাকে এই বিরাট এই যে আনন্দের জায়গা থেকে দূরে সরিয়ে দিতে চায়, তাদের কথা শোনা যাবে না। আমাদের বিল্ডিং এ একজন বাস করে বলছে আমাকে যদি কোনো আপনি মোবাইল ফেরত, আমি বলছি মোবাইল তার থেকে নিয়ে যান, মোবাইল নিয়ে গেছে বলছে মোবাইল যদি ফেরত না দেন আমি তাকে নিচে মাথা দেব। আমি তার বাবাকে বললাম ছেলে আপনার আপনার রয় নাই আর ছেলে খারাপ হয়ে গেছে, এখন ট্রাকের নিচে দিলেও কি আর যেখানে দিলেও কি আপনার কোনো কাজে লাগবে না, আপনি মোবাইল সেট নেন, হ্যাঁ নিলাম, আলে ও ছেলে ট্রাকের নিচে মাথায় দেখ কয়দিন পরে আর দেয় নাই, মানে দিবে না কেন, এটা তো ভয় দেখাচ্ছে, বাবা মা তো দরদে ফেটে ভরে যাচ্ছে, আমার ছেলে মাথা ট্রাকের নিচে মাথা দিবে, হ্যাঁ যাই সেটা, তো এটা তো আগে মরে গেছে, আগে তো শয়তান হয়ে গেছে, এরপর আপনার শয়তান করবেন কি, এটা এই জন্য আপনার আমার উচিত হবে না কখনো ছেলেদের হাতে প্রযুক্তির এই বিষ হাতে তুলে দেওয়া, এই বিষ আপনার জীবনকে যেমন সংহার করবে আপনার সন্তানকেও শেষ করে দিবে, এই সুতরাং আপনার আমার কখনো উচিত না এই প্রযুক্তি নামের বিষটা তার হাতে তুলে দেওয়া। হ্যাঁ প্রযুক্তি তাকে শিখাবেন, কম্পিউটার শিখাবেন, কোনো সমস্যা নাই, তাদের কিভাবে চলতে হবে দুনিয়ার কর্মকাণ্ড শিখিয়ে দিবেন, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু তার হাতে এমন জিনিস দিবে না তাকে দিন থেকে দূরে সরিয়ে দেবে, দিন থেকে তাকে দূরে সরিয়ে দেবে, তাকে এমন কাজ করবেন না যে রাতের 12টা 1টা পর্যন্ত অথবা 8, 4, 5টা পর্যন্ত সে বসে বসে টিপতেছে, দুনিয়া সব দেখতেছে ঘরের ভিতরে, আপনি কিন্তু বলে দিলেন কি ওয়াইফাই জোন করে দিছেন সন্তানের সন্তানের জন্য, ঠিক না, এরপর সন্তান কি সারাদিন বসে বসে খারাপ জিনিস দেখে সারা রাত বসে থাকে, ফজর নামাজের সময় তার কোনো খবর নেই, আছে কিনা বলুন, তাহলে এই জিনিসটা কেন করছেন, আপনি অন্যায় তৈরি করে দিচ্ছেন, তাহলে যদি কোনো নির্দেশকে তুনস করতে হয় এই অন্যায় থেকে সন্তানকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, যে স্ত্রী অন্যায় প্রশ্রয় দেয় ওই স্ত্রী আর রাখা যাবে না, তাকে বুঝাতে হবে আগে, ভালো করে বুঝাতে হবে যে আমার সাথে থাকতে হলে পবিত্র থাকতে হবে, পবিত্র না থাকতে হলে তো আমার সাথে থাকার কোনো সুযোগ নাই, তুমি নষ্ট করবে আমার সন্তানকে, তোর সন্তানকে তুমি নষ্ট করে দিছো, তুমি আমার পরিবার নষ্ট করবা, স্ত্রী ও যদি এরকম ভালো হয় স্বামীকে বুঝাবে একে অপরকে বুঝাবে, কারণ এটাই হচ্ছে শরীয়তের বিধান, কারণ কখনো অন্যায়ের পথ খোলা রাখতে হয় না, অন্যায় শয়তান ওইখান দিয়েই ঢুকে একটা ছোট ছিদ্র ফেলে এটাকে বড় করে তুলবে শয়তান,
ছোট ছিদ্র পাইলে আপনারা জানেন যে কিভাবে আসে, প্রথমেই আসে ছোট্ট করে আসে, একটু সন্দেহ তৈরি করে, একটু দেখি না, একটু দেখলে কি হবে, একটু খাইলে কি হবে, একবার দেখলে কি হবে। অনেক মানুষ আছে বলে কি বয়সকালে দোষ কার না আছে, না বয়সকালে দোষ কার না আছে কথাটা মিথ্যা কথা, শয়তানের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই যুবক আল্লাহর ইবাদতের উপর বড় হয় আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন। আরশের নিচে ছায়া যদি আর কোনো ছায়া থাকবে না, তাহলে আপনি কেন আপনার সন্তানকে নষ্ট করতেন, বয়সকালে দুই একটা দোষ করবে এটা বলে শুনছেন না? ঢাকা শহরে এক বড় হ্যাঁ কি স্বর্ণকার নাম বল, আগেকার আমরা স্বর্ণকার বলতাম, এখন তো নাম হয়েছে জুয়েলারি মালিক। হ্যাঁ, স্বর্ণকারের ছেলে দুনিয়ার আকাম পূরণ করছে, ছেলে বাবার জিজ্ঞাসা করছে, বাবা করতেছে, ছেলেরা একটু উল্টাপাল্টা করেই, এই যদি প্রশ্রয় হয়, এই যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে এই সন্তান কোনদিন কি মানুষ হবে? পরিবার ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে, তারা কেজিনু সরকার হবে না, কেজিনু মালিক হবে না, তারা তারাই তো এটা চলাবে। এরপরে এটা আমরা ছোট কাল থেকে করে আসছি, কোনো সমস্যা নেই এটাতে। তাদের মধ্যে দিন দুনিয়ার কোনো কিছু কাজ করবে, ওয়াজ কাজ করবে না, আর নসিহত কোনোদিন কাজ করবে না, বেশি বেশি করে বন্ধ করতে হবে। আর একটি জিনিস করতে হবে, চক্ষু নিচু করা, এই বন্ধ করতে হবে, চক্ষু নিচু করতে হবে বাইরে। আজ এক সময় ছিল যখন সুবহানাল্লাহ আমরা দেখেছি আমাদের উস্তাদরা যখন যাইতো, উস্তাদরা নিজেরাই একটা ছাতি নিত। আমি দেখেছি কেন ছাতি নিত জানেন? যদি কোনো মেয়ে মানুষ পড়ে তারা ছাতিটা দিয়ে পার হইতো, তাহলে তার দিকে চোখ না পড়ে। দেখছেন না আপনার কোনোদিন? আমি নিজে দেখছি এরকম উস্তাদ। অথচ এখন উস্তাদরা বলে কেমন আছো মামনি, তুমি কেমন আছো, শয়তানের আড্ডা, তোর সাথে কথা বলতে কে বলেছে, ও কি তোমার কি হয়, ওর সাথে কেন তুমি কথা বলতেছ, জিজ্ঞাসা করে শুধু শুধু বুঝি যায় যে। আর মেয়েরা তো সুযোগ পাইলে পাইছি, চাষা যান ভালো আছি, কতক্ষণ সাজান যায়, এরপরে কি হয়ে যায় এটা তো আপনারা জানেন, এ কথা আর বললাম না। এগুলি হচ্ছে সুযোগে অসৎ ব্যবহার করছে, এগুলি চোখ না নামানোর কারণে হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন কুল্লিল মুমিনিনে ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বলুন হে নবী, মুমিনদেরকে তাদের চোখ যেন নিচু করে, চোখ যেন নিচু করে, এবং তাদের লজ্জাস্থানে যেন হেফাজত করে। দুটো একসাথে কেন বলার কারণ হচ্ছে চোখে প্রথমে পড়ে আর অন্তরে লজ্জাস্থানে সেটা কি করে এটা বাস্তবায়ন করতে যাওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা দুটো একসাথে করেছেন, চোখের সাথে এটার একটা বিরাট সম্পর্ক রয়েছে। আপনি শুধুমাত্র এমন যে যখনই দেখবেন পূর্ণ বয়স্ক কোনো মেয়ের দিকে তাকাবেন, যেই ব্যক্তি বলে যে আমার কোনো ভাবান্তর না, সে মিথ্যাবাদী, তে মিথ্যাবাদী, অথবা তে নপুংসক, দুটোর একটা, এ মিথ্যাবাদী। সুতরাং পূর্ণ বয়স্ক মেয়ের দিকে আপনি কিভাবে তাকিয়ে থাকতে পারেন? আর অথচ টিভির মধ্যে একটা মেয়ে আসতেছে, অমুক আসতেছে, আপনি তাকায় তাকায় শুনতেছেন, দেখতেছেন, ওইটা হালাল করে দিল কে আপনাকে? কে আপনার জন্য এটা হালাল করে দিল? ওই মেয়ের দিকে তাকানো কি হালাল? কোন দিন এটা হার, কোন দিন হালাল ছিল, এটা হারাম। তাহলে এই জিনিসের দিকে আপনি তাকাচ্ছেন, এরপর বলেন যে অন্তর পবিত্র হইলে কিরকম জানেন? জীবনে কোন দাঁত মাজার, এরপর আমার অন্তর খুব পবিত্র আছে, আমার দাঁত পবিত্র আছে, দাঁত পবিত্র, তো দাঁত তো কোনোদিনই মাঝ দাঁত পবিত্র থাকলে কি করে? এলে কিছু মানুষ আছে অন্যায় যত ময়লা লাগাবে, এরপরে কোথায় আমার ঠপ ঠিক আছে, কেমনি ঠিক থাকবে আপনি ময়লা বা? এই জন্য অবশ্যই যেটা করতে হবে, ষষ্ঠ যেটা সেটা হচ্ছে যে কোনো অন্যায়ের পথ বন্ধ করে দিতে হবে। সাত নম্বর হচ্ছে, এটা সোজা না এটা কঠিন, সেটা হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। যে কোনো সময় মৃত্যু আসতে পারে, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ইজা যা আজালহুম পারা ইস্তাগফিরুনা সাআতান ওয়ালা ইস্তাগদিমুন, যখন কারো মৃত্যু আসবে এক মিনিট এক সেকেন্ডে দিক সেদিক করতে পারবেন না আপনি, পারবেন না? পারবেন না, কোনো দিন পারবেন না, দুই দিন আগে পিছিয়ে নিতে পারবেন না আপনি চেষ্টা করলেও। অনেক মানুষ, অনেক সময় মানুষ আছে বাথরুমে মারা যায়, আছে কিনা? সে কি বাথরুমে মারা যেতে চাইছিল? না, সে মনে করছে যাই আরামে আরামে শুয়ে মারা যাবে। বিশ্বাস করেন, বড় পৃথিবীর যে বড় ধনীটা, সে মারা গেছে বিমান ক্রাশে এবং তার লাশও খুঁজে পাওয়া যায়নি, অথচ সে একটা কবর তৈরি করে রাখছে যে মৃত্যুর পরে আমাকে কবর দিও, একবারে বাঁধাই করে বিরাট করে তৈরি করে রাখছে। মৃত্যুর পর কোথায়? মৃত্যু তো হয়েছে আটলান্টিক মহাসাগরে, লাশও খুঁজে পায় নাই, বিমানে খুঁজে পাওয়া যায় নাই, তার জায়গাটা এমনি পড়ে আছে, কারণ সেখানে কবর দেওয়ার লোক পাওয়া যায়। তো আপনি কিভাবে জানেন আপনার মৃত্যু কোথায় হবে? এই জন্য মৃত্যুকে সার্বক্ষণিক স্মরণ করতে হবে, এবং মৃত্যুকে স্মরণ করলে কি হবে? কাফা বিল মাউতে ওয়াইদান, মৃত্যু আপনাকে ওয়াজের জন্য যথেষ্ট হবে, যথেষ্ট হবে, কারণ আপনি জানেন কফনের কাপড়ে কোনো
কি থাকে না, পকেট থাকে না, কিছুই নিতে পারবেন না, আপনার খালি হাতে যেতে হবে, যেভাবে এসেছেন সেভাবে আপনাকে যেতে হবে। তাহলে আপনার দুনিয়ার এত কিছু আপনার পাগল হবেন না, বরং প্রত্যেকটা কাজের জবাব দিয়ে যখন করতে হবে আপনার মনে আসবে, তখন আপনি আর অন্যায় কিছু যাবেন না, আপনার মনে হবে যে আমার জীবনের বড় ভুল হচ্ছে দুনিয়াতে যত বেশি সম্পর্ক জড়াবো তত বেশি বিপদে পড়বো আমি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদিন। হে ইমানদারগণ, তাকওয়া অর্জন করো এবং আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো, কি সঞ্চয় করেছো এটা একটু চিন্তা ভাবনা করে নাও। তোমার আমার জীবনের মৃত্যুই একটা এমন একটা জিনিস যেটা তোমার সমস্ত স্বাদকে বিনষ্ট করে দিতে পারে, এটাকে বলা হয় হাজমুল লাযযাত, যাবতীয় স্বাদকে বিনষ্ট করে দেয় এই মৃত্যু। মৃত্যুর কারণে, মৃত্যু যদি কোনো করে না হতো মানুষ দেখতেন যে একে অপরের সব কিছু করে ফেলতো, মৃত্যুর কারণে মানুষ কিন্তু দেখে রয়েছে, অনেক মানুষ মৃত্যু তাদেরকে ঠান্ডা করে দিচ্ছে। মৃত্যুর পরে এসে আবার বলে কি যে একসময় বোধহয় ঈমান আনছিল, কোনো ঈমানদার ছিল না, এরকম বহু মানুষ আছে, আছে না আমাদের সমাজে? এক সময় হুজুরের গালি দিছে, এক সময় দিনের বিরুদ্ধে চলেছে, মৃত্যুর সময় এসে গেছে, এখন বলে যে কেউ কেউ আছে তার পক্ষে ওকালতি করতেছে, বলতেছে সে তো শেষে ভালো হয়ে গেছিল, তোমাকে বলে ভালো হয়েছে? তারা দেখাইছে কোনো রকমের কিছু, কোন দিকে নামাজ পড়ছে? এই জাতীয় যারা নামাজ পড়ে না তারা কোন দিক ইমানদার নয়, নামাজ না পড়লে ইমানদার হওয়া যায় না, কারণ ইমানের পরিচয় হচ্ছে সালাতের মাধ্যমে। ইমানদার পরিচয় কিসে পাওয়া যাবে? সালাতের মাধ্যমে। সালাত পড়ে নাই সে ইমানদার হতে পারে না, এখনো সে ইমানদার হতে পারে নাই। অনেক মানুষ আছে বলতো ইমান মাঝে মধ্যে তো দেখছি, কোথায় দেখছো? আসলে দেখে নাই, দেখছে রাজনৈতিক সালাত হইতে পারে, আল্লাহ আল্লাহ রসুলের, আল্লাহ আল্লাহ রসুলের সালাত সে আদায় করে না, যেটা আল্লাহ আল্লাহ শিক্ষা দিয়েছে সেটা পর করে নাই। তো এই জাতীয় জিনিসটাকে যদি নিজের নফসকে তাসকিয়া করতে, মৃত্যুকে বেশি বেশি করে কি করতে হবে, স্মরণ করতে হবে। আইনা মা তাকুন ইউদ্রিক কুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। আট নম্বর যেটা করা দরকার সেটা হচ্ছে ভালো মানুষের সাথী হওয়া দরকার, ভালো মানুষের সাথী হওয়া দরকার। ভালো মানুষ বুঝেন পরীক্ষিত মানুষ, আলেমদের সাথে বসা, আলেমদের থেকে দিন শিখা, তথাগত জাহেলদের সাথে না বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল জালিসি সালেহ ওয়াল জালিসি সু কা হামিলিল মিসকি ওয়া নাফিকিল কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে একজন ভালো ভালো মানুষের সাথে বসা আর খারাপ মানুষের বসার উদাহরণ হচ্ছে যে মিসকি আম্বরের পোটলা নিয়ে যে আছে তার সাথে বসা আর আগুনের উল্কা নিয়ে বসে তার সাথে বসা। কামারের হাঁপড়ের কাছে বসলে কি হবে, কাপড় আগুন লেগে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর যদি মিসকি আম্বরের লোকের সাথে বসেন কি হবে, যদি যদি নাও বেশ সুগন্ধি হলেও পাবেন, তাই না? ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আপনার নফসকে, আপনার নিজেকে, এ নবী আপনার নিজেকে, যারা আল্লাহকে সকাল বিকাল ডাকে অর্থাৎ সালাত আদায় করে নিয়ম মতো চলে আলেমদের, তাদের সাথে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আলেমদের সাথে তাদেরকে থাকে পছন্দ করতেন, তার কাছে আশেপাশে বলছেন ওয়ালিয়ালিনি মিনকুমুল আহলান ওয়ান নুহা, আমার চারপাশে যেন থাকে যারা বিবেকবান এবং যারা বুঝে এমন লোকরা যেন আমার চারপাশে থাকে। এই জন্য সবসময় আলেমদের সমাজে থাকবেন, যাতে করে আপনাকে বিভ্রান্ত করতে না পারে, আপনার অন্তর ভিতরে মরিচা না পড়ে। এদের কাছে থাকলে কি হবে জানেন, আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে, ঠিক না? এই মজলিসে ডক্টর মঞ্জুর এলাহি এতক্ষণ আপনাদেরকে যে দর দিয়েছেন ওখানে বলছেন যে কত কেজি টাকা বিনিময়ে এই পাবেন সেই পাবেন কোথায় জমি পাবেন বলছে নাকি, কিন্তু দুনিয়াদারদের পিছনে বসলে কি হবে জানেন, পাঁচ মিনিটের ভিতরে আপনাকে ঢাকা শহরে বাড়ি বানিয়ে দিচ্ছে, ঠিক না? যে তোমার কোথায় দরকার, ও ওখানে, ওখানে আমার লোক আছে, অসুবিধা নাই, তুমি আমার সাথে যোগাযোগ করিও, শুরু হয়ে গেছে তার রাজনৈতিক খেলা, মিথ্যা কথা শুরু হয়ে গেছে এখনই। এরপর দেখবেন যে ওদিকে এটা হচ্ছে, ওদিকে এটা হচ্ছে, কারণ খারাপ মানুষ থাকলে আপনি খারাপ হতেই বাধ্য, কারণ সে আপনাকে খারাপের দিকে নিয়ে যাবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর দীনের উপর বড় হয়, বন্ধুকে সেটার উপর বড় হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখাল, একজন মানুষ যেন দেখে কার সাথে সে বন্ধুত্ব করতেছে, সেটা শুধু দেখে নাই কার সাথে বন্ধুত্ব করছে। এই জন্য হাসরের মাঠে কি হবে জানেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল আখিল্লাউ বাদুহুম লি বাদিন আদুউন লিল মুত্তাকিন, বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে কিন্তু মুত্তাকিরা শত্রু হবে না, মুত্তাকিরা বন্ধু থেকে যাবে। এবং যদি কোনো বিপদে পড়ে যায় মুত্তাকি বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমার বন্ধু তো বিপদে পড়ে গেছে, আল্লাহ তুমি সাহায্য করো, তুমি যে নিয়ে আসো, সুযোগ পাবে আল্লাহর অনুমতি দিয়ে সে কিন্তু সুপারিশ করতে পারবে। কিন্তু যদি কোনো বদকার হয়, বদকার তারে
জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বলবে আমি এখন জান্নাতে আসি, এটা তো সেদিন বলবে। এই সেদিন বন্ধুরা শত্রু হয়ে যাবে। সেই জন্য খারাপ লোকের সাথে আপনার চলাফেরা করা কখনো চলবে না। খারাপ লোক থাকলে আপনার খারাপ পথে নিয়ে যাবে। এই জন্য আপনি প্রতি রাত্রি দোয়া করেন, কি দোয়া করেন জানেন? প্রতিরাত্রি কি দোয়া করেন? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, দোয়া করেন না? যে ব্যক্তি অন্যায় কাজ করে, গুনার কাজ করে, তার থেকে আমি সম্পর্ক রাখি না, সম্পর্ক ছিন্ন করি। ওয়াদা করছেন আপনি সকালবেলা উঠে তার সাথে আপনার কি হয়? চা দোকানের আড্ডা, দুপুরে অফিসের আড্ডা, এরপরে খারাপ জায়গায় আড্ডা, দুনিয়া সব কিছু আল্লাহর সাথে ওয়াদা করছেন, একটা কাজ করছেন আরেকটা, এটা মিথ্যা ওয়াদা করেছেন। মুনাফিকদের আলামত আপনার মধ্যে প্রকাশ হয়েছে। আপনি আসলে আপনার যে বন্ধুর সাথে চলছে, ওই বন্ধু আপনাকে হাউয়ে নিয়ে ছাড়বে, জাহান্নামের স্তব্ধায় নিয়ে ছাড়বে, কারণ সে তো শয়তানের দোষর হয়েছে, আপনি তাকে শুদ্ধ করতে পারছেন না, সে আপনাকে উল্টা খারাপ করে নেবে। আপনি তাকে, সে যদি ভালো হতে চাইতে ভালো মানুষের আপনার সাথে যোগ দিত, কিন্তু আপনি তো নিজে গিয়ে তার সাথে যোগ দিচ্ছেন। সে যদি ভালো হতে চাইতে ভালো মানুষের কাতারে আসতো। এটা না করে সে এমন জায়গায় আছে যেখানে খারাপ জায়গা, আপনি সেখানে গিয়ে তার সাথে যোগ হচ্ছেন। সুতরাং আপনার অবশ্যই, আপনার দিনের মধ্যে অবশ্যই কি আছে, সমস্যা আছে, আপনি সাবধানে যাতে আপনাকে বন্ধু হিসেবে নির্বাচন করতে হবে এমন লোকদেরকে, যারা দিনের উপর আছে, যারা শরীয়তের উপর চলে, যারা কোরআন সুন্নাহ মেনে চলে। না, আপনি কি করেন, অমুক লোকদের বন্ধু বানান যারা রাতের অন্ধকারে লাফায় আর লাফায়। দেখছেন কি না, দেখছেন কিনা কোনোদিন? আমি দেখছি এক একজন লাভ দিয়ে উঠে একবারে উপর দিকে, আবার নামে, আবার পরে, আবার উঠে। এটা নাকি জিকির? কোন ধরনের জিকির আমি জীবনে শুনলাম না। এটা জিকির তারা করে, এরপরে এমন এমন কথা বলে যেগুলো দুনিয়ার কেউ বলে নাই। এরা আবার আপনি দেখছেন আমাদের লালন সাহেবের নাম শুনছেন না? একটা দুটো বলছে, আরো এরকম বহু আছে। এই যারা এই জাতীয় যারা কবর মাজার খুলে বসেছে, তারা প্রত্যেক বসবগুলি পদভ্রষ্ট। মাজার যারা খুলছে সবগুলি পদভ্রষ্ট। মাজার যারা শুনছে, এদেরকে প্রতিহত করা আমাদের ইমানি দায়িত্ব। এগুলো বলা দরকার এদেরকে। এগুলি যদি না বলেন, সারা বছর যদি চুপ থাকেন, তো কোনোদিন আর কেউ বলবে না, কারণ কেউ চায় না এগুলির সাথে কথা সব কথা বলে সম্পর্ক নষ্ট করতে। আপনার সম্পর্ক নষ্ট হওয়া ইমানি দায়িত্ব এখানে, কারণ সম্পর্ক এগুলো রাখা যাবে না। আপনি বলছেন ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আমি সম্পর্ক ছিন্ন করি, ছেড়ে দেয় তার সাথে সম্পর্ক। যে ব্যক্তি আপনার নাফরমান, এই ব্যক্তি নাফরমান, তার সাথে আপনার সম্পর্ক ত্যাগ করা উচিত কিনা বলেন? উচিত কিনা? তাহলে আপনার সম্পর্ক ত্যাগ করতে হবে। নয় নম্বর কায়দা হচ্ছে, নিজেকে অহংকারে ফিটিয়ে তুলতে পারবেন না। আমি তো অনেক কিছু করেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, আমি ওয়াজ করেছি, মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, এই যে কথাগুলি বলতে আরম্ভ করে কতগুলি মানুষ জানেন না? অনেক মানুষ আছে এরকম সারাক্ষণ বলেই আছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। এগুলি হচ্ছে অহংকার, আর কিছুই না। এবং তাদের যদি বলা হয় আপনি এটা কেন বলছেন, বলছে আম্মা বি নিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের কথা বলে বেড়াচ্ছি। হ্যাঁ, আল্লাহর নিয়ামতের কথা তুমি বলে, তুমি অহংকার করে বলছো, বুঝা যাচ্ছে তোমার কথা দিয়ে, কারণ তুমি আরেকজনকে খোঁচা দিচ্ছ, অমুকে কি করছো, তমুক কি বলতেছ, তুমি কেমন জানো? এই জন্য যে ব্যক্তি তাজকিয়াতুন নফস করে, আবাদত করে, আর আবাদতের কথা বলে বেড়ায় এবং বলে যে আমি এই করছি সেই করছি, মনে রাখবেন যে এই ব্যক্তির মধ্যে সমস্যা আছে। এই ব্যক্তি তাজকিয়াতুন হোসেন হয় নাই, এই ব্যক্তি অহংকারী। অহংকারীর কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করেন না কোনোদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যার অন্তরে সামান্যতম কিবির আছে, অহংকার আছে, তার থেকে আল্লাহ তাআলা কোনো কিছুই কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল ফখরু ইজারি ওয়ান নাযআনি ফি শাইই মিন মা আদাবতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অহংকার হচ্ছে আমার ভূষণ, আর গর্ব হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি দুইটা জিনিস নিয়ে টানাটানি করবে, আমি তাকে শাস্তি দিব, কঠোর শাস্তি দিব। সুতরাং অহংকার তারা বলে নিজে নিজে গর্বে ফেটে পড়ে যে আমি তাহাজ্জুদ গুজার, আমি রাতের বেলায় তাহাজ্জুদটা পড়ি, এটা করেছি, ওটা করেছি। হ্যাঁ, কেউ আছে রাতের বেলা তাহাজ্জুদ করে কেমনে প্রসার করে জানেন? সকালে দোকানে আসতে আসে বলে যে আচ্ছা এই বল্টু, আমারটা বললাম আর কি, এই বল্টু কত রাত্রে এইখানে যে এই তাহাজ্জুদ সময় একটা আওয়াজ পড়ছিল, তুই শুনছিলি কি বুঝাইলে? বুঝছেন কি বুঝলেন? সে তাহাজ্জুদ পড়ে এজন্য যে বুঝাইতে চাইছে, সে তো কেউ শুনে না। এটি হচ্ছে অহংকার, আর কিছুই না। কেন আপনি তাহাজ্জুদের কথা কেন বলবেন? সর্বে সালেন এরকম ছিল, তার স্ত্রী জানতো না এই লোকটা আওয়াজ পড়ছে। এমন মানুষ আছে যারা যখন সালাত আদায় করতো, তারা বুঝতে পারতো না কি হচ্ছে, কাঁদতো তারা, তারপর বলতো যে সর্দি সর্দি সর্দি, সর্দি মানে নাকে দিয়ে সর্দি বেরোচ্ছে, মানুষ মনে করতে পারে সর্দি লইছে, আসলে সর্দি তো তার বেরোচ্ছে কান্নার কারণে।
এরকম ছিল তাদের অবস্থা। আর অজবুর নাম যদি থাকে আল্লাহর দরবারে সেটা কোনো কিছু গ্রহণ করা হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালা তুজাকু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, নিজেকে পবিত্র ঘোষণা করো না, আল্লাহ জানে তোমরা কে বেশি পবিত্র, আল্লাহ তাআলা ভালো জানে কে তোমাদের অন্তর পবিত্র আছে, আল্লাহ ভালো জানে, এত পবিত্র করো না নিজেকে। যারা পবিত্র বেশি বেশি বলে এরা এই পথভ্রষ্টতা লিপ্ত, তাদেরকে সাবধান করতে হবে যে আল্লাহ তাআলার কথা চিন্তা করুন। আপনার আপনাকে যদি কোনো আল্লাহ হাশরের দিন তার রহমত দিয়ে ঢেকে না দেয়, আল্লাহ কোনো কিছু কম হবে না? কোনো কিছু কম হবে বলেন? কোনো কিছুই কমতি পড়বে না। আমাকে আপনাকে যদি কোনো একটু দয়া না করে আমি শেষ হয়ে যাবো, ঠিক না? এই রব্বুল আলামিনের তার তো লক্ষ লক্ষ আছে, কত সৃষ্টি আছে, আমার তো রব একজন, তিনি যদি আমাকে দয়া না করেন আমার তো কিছুই প্রাপ্তি নেই। এতটুকু চিন্তা যদি মানুষের আসে, মানুষ কিন্তু অহংকার করতে পারে না। অহংকার কি নিয়ে করে? তার পেটের ভিতরে পায়খানা, মরে যাবে, তাকে আরেকজনে বহন করে নিয়ে যাবে, তাকে রেখে আসবে মাটির ভিতরে, তার কিসের অহংকার? কিসের অহংকার? ছোট কালে এমন অবস্থায় ছিল, কিসের অহংকার? দুজনে কতজনে বয়ে বেড়াইছে, যেখানে সেখানে পায়খানা করছে, আর এখন সে অহংকার করে বেড়াচ্ছে। আরে আল্লাহ তো তোর এই স্ট্রেংথ দিছে, এই শক্তি তো আল্লাহ দিছে, স্টামিনা পাওয়ার পরে এখন আল্লাহর বিরুদ্ধে সেটা ব্যবহার করে দিচ্ছে অহংকার করে। ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ তাআলা এইজন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন যে সালাতের শেষে দোয়াটা করার জন্য, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আমি নফসের উপর অনেক জুলুম করেছি, আপনি ছাড়া কেউ আমার আমার গুণা ক্ষমা করার মতো কেউ নেই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকে, আপনার স্পেশাল রহমত দিয়ে, ক্ষমা দিয়ে আমাকে আপনি তরিয়ে নেন, নাহলে আমার পক্ষে আর কোনো কিছু বাঁচা সম্ভব না। আল্লাহ তাআলা কি বলেন? আমার বান্দা জানছে, মন থেকে বললে এটা, মন থেকে না বললে এটা মুখের কথায় থেকে যাবে। মন থেকে বললে আল্লাহ বললে আমার বান্দা জানছে গুণা করছে, এবং সে বুঝছে যে আমি ছাড়া তার ক্ষমাকারী আর কেউ নেই, আমি তাকে ক্ষমা করে দিলাম, আল্লাহু আকবার। কিন্তু অন্তর থেকে বলতে হবে, অন্তর থেকে সেটা আসতে হবে। এই জন্য এটা কখন আসবে? যখন নিজেকে আপনি দিনহীনভাবে আল্লাহর সামনে পেশ করেন। আর যে অহংকার থাকেন, আমি তো অনেক কিছু করেছি, একজন বলছে আমার তো কোনো গুণা দেখি না, আপনি গুণা দেখেন না যে এটা একটা গুণা, আপনি গুণা দেখেন না যে এটা একটা গুণা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, প্রতিটি বনি আদম গুণা করে, আর উত্তম গুণাকারী হচ্ছে তওবা করে। হ্যাঁ, উত্তম গুণাকারী তওবা করে, প্রতিটি বনি আদম গুণা করে। গুণা করে এমন মানুষ নাই, এমন মানুষ হতে পারে না। কেন জানেন? আল্লাহ তাআলা যে সমস্ত নির্দেশ দিয়েছেন, আপনি বলতে পারেন যে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক এরকম হয়েছে, আজকের দিনে নামাজটা কি এরকম হয়েছে, আপনি বলতে পারবেন? পুরোপুরি আল্লাহ তাআলা যেভাবে বলছে এভাবে পালন করতে পারছেন? তো শেষ, আপনি কিছুই করতে পারেন। সালাতের দায়ে সালাতেরটাও পালন করতে পারেন, আর তো দূরের কথা। নিঃশ্বাস যে আপনি নিচ্ছেন, পয়সা দিয়ে কিনছেন না? পয়সা দিয়ে কিনছেন? সৌদি আরবে এক বেটা এরকম ওই যে ইয়া লাগাইছে, কি বলে, কৃত্রিম কৃত্রিম লাগাইছে শ্বাস প্রশ্বাস, ও তো দুই তিন মাস পরে তার নাকি হুঁশ আসছে, হুঁশ আসার পরে বলছে আপনার এত বিল হয়েছে, তো কাজে দিছে, বলছে আপনার টাকা দিতে হবে না, অসুবিধা হচ্ছে, আমার তো সবটা ফান্ড খুলি যেন টাকা দিয়ে দেয়, কারণ আমি এর জন্য কাঁদছি না। এরকম বহু টাকা আমি দিতে পারি কিন্তু কাঁদছি এটা, এই জন্য আমার রব্বুল আলমিন আমাকে বছর পর বছর ধরে তিনি বিনে বসে আমাকে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে। আর দুইটা দিন তুমি, আর দুই মাস তুমি আমাকে এত কুড়ি টাকা আমার জন্য চাচ্ছ, অথচ এইটা যে আমি এদেরকে চিন্তাও করিনি যে আমি কি নেয়ামত ভোগ করে চলেছি। এই যে নিঃশ্বাসের নেয়ামতটা আপনি চিন্তা করে দেন, যে ব্যক্তি লাগায় ওই ব্যক্তি বুঝতে পারে কি অবস্থা হয়। আমার যখন ইসলামিক টিভিতে প্রশ্ন, আমি প্রশ্ন উত্তর দিতাম জানেন, তখন আমার কাছে এসে আমদাদ বলতেছে, আমাদের প্রডিউসার, আমার ভাইকে দুই মাস রাখছিল ওই কি বলে এটাকে আইসিইউতে, এখানে নিঃশ্বাস দিয়েছিল কৃত্রিম, এখন তার বিল আসছে 30,000 টাকাটা কত, আমি কোত্থেকে দিব, আপনি একটু ব্যবস্থা করেন, না আমি কোত্থেকে দিব, আমার তো এরকম অবস্থা নাই। তো বলছে এই টাকা দিয়ে এরা কীভাবে বলে না, আগে এখন দিচ্ছে এখন কোত্থেকে দিব। আমি দেখেন এই আপনার ভাই দুইটা মাস মাত্র বহুত কষ্ট করে বাংলাদেশে এটা লাগাইছে, এটার কারণে এত টাকা আসছে, আল্লাহ তাআলা কতদিন পর্যন্ত বিনে পয়সা আপনাকে এই নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে, অথচ আপনি সেদিকে তাকান না, কোন সেদিকে তাকাচ্ছেন না, কারণ আপনি আমি আল্লাহর নেয়ামতের অপব্যবহার করি, আল্লাহ নেয়ামতের অপব্যবহার করছি, আল্লাহ বলছে তারা আমার নেয়ামত জানে বুঝে তাকে অস্বীকার করে। আমরা সত্যিকার অর্থে তাই করি। আল্লাহ যে ব্যক্তিকে চোখ দেয় না সে কি সিনেমা দেখে, দেখে নাকি? যে ব্যক্তি পা দেয় না সে কি অন্যায় দিকে হেঁটে যেতে পারে? যে ব্যক্তিকে তার প্রজনন ক্ষমতা দেয় না জিনা করতে পারে? তাহলে আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন এটা অপব্যবহার করছেন না আপনি? আপনি খারাপ পথে চলছেন না? তাহলে আপনার আমার সবচেয়ে সমস্যা হচ্ছে এটা, নিজে আল্লাহর নেয়ামত ভোগ করে অস্বীকার করে বসছি, আবার বলি যে আমার তো কোনো গুণা নেই, নাউজুবিল্লাহ,
বান্দা প্রত্যেকটা মুহূর্ত গুনার মধ্যে আছে। যে ব্যক্তি গুনা দেখে না মনে করতে হবে সে অহংকারী, সে অহংকারী, সে জানে না তার সালাতের অবস্থা কি হয়েছে, জাকাতের অবস্থা কি হয়েছে, হকের কি হয়েছে, বান্দার হকের কি হয়েছে, আল্লাহর হকের কি হয়েছে সে বলতে পারছে না। সেই ব্যক্তি কিভাবে নিজেকে দাবি করতে পারে যে আমার গুণ হচ্ছে? এই জন্য সবসময় নিজের তাজকিয়াতুন নফস থেকে দূরে থাকতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি যদি ক্ষমা না করো মাগফিরাতাম মিন ইনদিকা, স্পেশাল ক্ষমা দিয়ে আমাকে তুমি তরিয়ে দাও। এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে ইন্নাল্লাযিনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, জান্নাতে তারাই যাবে যারা আল্লাহ তাআলার ভয়ে সর্বদা কম্পমান থাকে, তারা ভয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে আয়াত নাযিল হলো, ওয়ালাযিনা আতিয়ুতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যারা আল্লাহ যা নির্দেশ দিয়েছে তা দেয়, দেওয়ার পরও ভয় থাকে যে আমাদের কি অবস্থা হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি ওই ব্যক্তিগুলি যারা জিনা করে ব্যভিচার করে? না, লাইয়া বিনতা সিদ্দিক, হে সিদ্দিকের কন্যা, এটা ঠিক নয়। তারা আল্লাহর সমস্ত ইবাদত ঠিকভাবে পালন করে, তারপরে তারা ভয় থাকে আমার ইবাদত কি কবুল হলো কিনা, আমি কি সত্যিকার কাজটা করতে পারছি কিনা। ইবাদত করার পরে, গুনাহ করার পরে ভয় থাকে না, ইবাদত করার পরে ভয় থাকে। আর আমরা গুনাহ করার পরও বেপরোয়া হয়ে যাচ্ছি। আসলে কি আমাদের তাজকিয়াতুন নফস হয় না? আত্মশুদ্ধি হচ্ছে? মনটাকে বৈচিত্র্য হচ্ছে? হচ্ছে না। এই মনটা পবিত্র করার জন্য বেশি বেশি করে এই জন্য বেশি স্মরণ করতে হবে যে আমাদের অন্তরকে দোষী সাব্যস্ত করতে হবে যে আসলে এটা ঠিক হচ্ছে না, অন্তরে আমার সমস্যা আছে। এই জন্য 10 নম্বর সর্বশেষ যে গুণটা আমাদের থাকা দরকার নিজেকে পবিত্র করার জন্য হচ্ছে নফসকে জানতে হবে। নফস, একটি নফসের 3টি প্রকার রয়েছে। আমাদের নফসই 3 রকম হয়ে যায়, 3 রকম নফস না আসলে। কোনো কোনো নফস হ্যাঁ ভালো, যেমন নবীদের নফস সবসময় ভালো থাকে, নবীদের নফস সবসময় ভালো থাকে, কিন্তু বেশিরভাগ মানুষের নফসের ভিতরে একটা নফসের 3টা গুণ। মানুষ যখন প্রথম গুণা করে নফসে আমারা বিশ্বু, অর্থাৎ খারাপ দিকে নিয়ে যায়, খারাপ দিকে নিয়ে যায়। এরপরে যখন তার মধ্যে নায়েবে নবীরা অর্থাৎ নায়েবে আল্লাহ রসুলের যারা হামি আছে, আল্লাহ রসুলের যারা দিনের উত্তরসূরি আছে, এরা কি করে বলে যে তুমি অন্যায় করছো, ভুল করছো, অথবা কোরআনের নির্দেশনা আসে, তখন তারা কি করে? তওবা ইস্তেগফার করে, তখন এটা নফসের লাওয়ামা পরিণত হয়। তিরস্কার আসে যে আজ কেন করলাম, কেন করলাম, ফজর নামাজ কেন ছুটে গেল, ফজর নামাজ কেন জামাতে পড়তে পারলাম না, আজকে জামাত ছুটে গেছে, মনের ভিতরে তিরস্কার আসে, এটা হচ্ছে নফসের লাওয়ামা। এইটা তো আল্লাহ তাআলা এটারও প্রশংসা করেছেন, কারণ এটা তওবা, এটা আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটা মাধ্যম। নফসে আম্মারার কোনো প্রশংসা আল্লাহ তাআলা করেন নাই, এই বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন। কিন্তু সর্বশেষ যদি নফসের দিকে আপনাকে আসতে হবে সেটা হচ্ছে নফসুল মুতমাইন্না। যেই নফসের দিকে আসলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সেদিন আপনাকে বলা হবে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে সন্তুষ্ট চিত্ত আত্মা, এর যে ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে যাও সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্ট চিত্ত হয়ে ফিরে যাও। পাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলা আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো। সেই নফস নিয়ে আপনাকে যেতে হবে কবরে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম নিয়ে আল্লাহর সাথে একত্রিত হতে হবে। এই জন্য এই নফসের এই 10টি জিনিস, নফসকে পবিত্র করার 10টি জিনিস আমি বলেছি আপনাদের, আমাদের, আমার নিজেকে এবং আপনাদেরকে সবাইকে বলবো সবসময় 10টি জিনিস খেয়াল রাখবো। এবং বেশি বেশি করে, বেশি বেশি করে যেগুলির কথা বলেছি এগুলি বেশি বেশি করে আমরা আমল করতে চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর নাই দেন না, না এটা তো না দৃশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা লম্বা করবো না, আপনাদের তো আমাদের অনেক দূর যেতে হবে, আমি কুষ্টিয়া যাবো আপনাদের। এই জন্য আপনাদেরকে রাত বেশি হয়ে গেছে সংক্ষেপ বলছি, আমার স্ত্রী খুবই অসুস্থ, একটু দোয়া করবেন। আল্লাহ আল্লাহ তাকে সুস্থতা দান করো, আল্লাহ তাকে সুস্থ, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, তার তার যে অসুস্থতার কারণে তার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তার তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ তাকে এই 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 বিপদ থেকে তাকে তুমি উদ্ধার করে দাও। আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। ফরজ সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ না করলে সালাত হবে কি? ফরজ সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ না করলে সালাত হবে কি? দুইটা মত আছে, একটা মত হচ্ছে পড়তেই হবে, আরেকটা মত হচ্ছে যেগুলো যেগুলো সরব 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 আছে, মানে যেগুলি শব্দ করে পড়া হয় সেগুলিতে পড়া লাগবে না, যেগুলিতে আস্তে আস্তে সেগুলিতে পড়া লাগবেই। আরেকটা মত আছে কোনোভাবেই পড়া লাগবে না। তিনটি মত আছে, তিনটি মতের কারণে মত পার্থক্যের কারণে কাউকে আমরা নামাজ হয় না এরকম ফতোয়া দেই না। মত পার্থক্য তো আছে, আছে না, কিন্তু আমরা বল যদি বলেন যে আপনার কি মত, এটা বলবো আমার কি মত। আমার মত হচ্ছে অবশ্যই যেই সালাতে সরব হয়, সরব
অর্থাৎ যেমন ফজরের সালাতে সেখানে আপনি শুনবেন, শুনবেন, সেখানে কি করবেন, শুনবেন, যেগুলি গুপ আস্তে আস্তে বলা হচ্ছে শোনা আপনি শুনতে পান না, সেগুলিতে আপনি পড়বেন। কারণ আপনি বসে বসে কি বাদাল হিসাব করেন না করছে? ইমাম মোহাম্মদ ইবনে হাসান এবং ইমাম আবু ইউসুফ রাহমাল্লাহ দুজনের মত হচ্ছে এগুলিতে পড়তে হবে, এই জন্য এগুলিতে পড়বেন, এগুলিতে পড়বেন। অর্থাৎ সিররিয়া বলে আর কি, গোপন সালাতে পড়তে হবে আর জাহারি সালাতে আপনি শুনবেন, এটা আমার মত। এর বিপক্ষ মতো আছে, আপনার আমাকে আপনার মতে বাধ্য করবেন না আর কাউকে বাধ্য করবেন না, এটা শরীয়তের বিধান। মাসালা ইখতিলাফি মাসালার মধ্যে কেউ কাউকে বাধ্য করতে পারে না। দুই নম্বর, শয়তান মানুষকে কিভাবে মূর্তি পূজা শিখিয়েছিল, সুন্দর কথা বলেছেন, এটা তো লম্বা আলোচনার বিষয়। তবে সঙ্গে বলি, যখন নূহ আলাইহিস সালাম কাওমের মধ্যে পাঁচজন আল্লাহর ওলি ছিল, ওয়াদ, সুয়া, ইয়াবুস, ইয়ারুক, নাসার, এই পাঁচজন সূরা নূহের মধ্যে আসছে এগুলি, এরা যখন একসাথে মারা গেল কয়েকজন কয়েকদিনের মধ্যে, শয়তান এসে বললো যে এই তোমরা তো আবাদত করো তো বুঝতেছো না, ওদের দিকে তাকায় তাকায় আবাদত করো, তো কি করতে হবে, একটা ছবি বানাইয়া ওদের আবাদতখানার পিছনে রাখছে। আচ্ছা কয়েকদিন পরে শয়তান এসে বলো পিছনে থাকলে দেখলেই না, তো কি আবাদত করলে, সামনে রাখ, তো সামনে নিয়ে রাখছে। কিছুদিন পরে যারা আসছে ওরা তো আর বুঝে না, ওরা বলছে এগুলি এগুলির মধ্যে আমাদের বাবা মা আবাদত করতে, তাই এগুলি সুদ্ধা করা শুরু করে দিয়েছে। এইভাবে মূর্তি পূজা শিখিয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাব তাফসিরের মধ্যে, বুখারী ইমাম সহিহ বুখারী কিতাব তাফসিরের মধ্যে সনদ সহিটা উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যে এইভাবে শিখিয়েছে মূর্তি পূজা, বুঝতে পারছেন? অর্থাৎ ওলি আল্লাহদের বাড়াইতে বাড়াইতে ওলি আল্লাহদের আবার দিয়ে শয়তান মূর্তি পূজা শিখিয়েছে। কোরআন হাদিসে ছবি ও ভিডিও সম্পর্কে কি বলা হয়েছে? ছবি যদি কোনো ইয়া বানানো হয়, মানে যেগুলিতে মুজাসসাম আছে, ছায়া পড়ে, বুঝছেন কিনা, এই জাতীয় ছবি প্রয়োজন ব্যক্তি উঠানো জায়েজ নাই। আর ভিডিও জাতীয় জিনিসগুলো যদি এগুলি যদি কোনো প্রয়োজন দাওয়াতি কাজে ব্যবহার করে আবার অবলিশ হয়ে যায় বা থেকে দাওয়াতের কাজের জন্য, তাহলে কোনো গুণা নাই। কিন্তু গুণা হবে কোনটা, মেয়েদের ছবি অথবা এই জাতীয় এই বিভিন্ন বিয়ের ছবি, বিভিন্ন অনুষ্ঠানের ছবি করা এবং এগুলিকে মানুষকে দেখানো কিন্তু হারাম, কোনো কাজে না। আর যদি দিনের কাজে ব্যবহৃত হয়, দাওয়াতের কাজে ব্যবহৃত, আপনি বুঝতেই পারছেন যে মাসালে মুরসালা হিসেবে সেটা বৈধ, কারণ এটা কোনো ছবি না যেটাতে দেখানো যায়, এরকম এরকম কোনো ছবি না, কারণ এই জাতীয় ছবি উদ্দেশ্য নয়। এটা আমাদের আলেমরা একমত হয়েছেন, পরবর্তী আলেমরা সবাই একমত হয়েছেন। কিন্তু বিনা কারণে ভিডিও করা যায় না, বিনা কারণে কারো ছবি তুলে সারাক্ষণ বসে বসে ফেসবুকে কিছুক্ষণ করে ছবি একটা তুলে আপডেট হিজ প্রোফাইল ছবি একটা তুলে, হারাম। এটা কেন, বিনা কারণে দিচ্ছেন আপনি, কেন দিচ্ছেন? আর মেয়েদের ছবি তো পুরোপুরি হারাম, এটা কোনোদিন ছবি দেওয়া যাবে না। অনেকেই বলে থাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন, এ কথাটা কতটুকু সত্য? এ কথাটা সত্য নয়, রসুল্লাহ এটা বলেন নাই, আল্লাহ আল্লাহ তাআলা এটা বলেন নাই, আল্লাহ তাআলা কোরআনে কারীম কোথায় এটা বলেন নাই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। যে বলছে লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটা কোনো হাদিস না, এটা হচ্ছে একটা কথা। লাউলাকা হয় না, লাউলা আনতা হয়, আপনি যারা আরবি জানেন তারা বুঝবেন, লাউলাকা হলে এটা উল্টাপাল্টা এই এই আবারত সাধারণত আরবরা ব্যবহার কমই করে। এই জন্য আমরা বলি যে এটা আরবি আবারত না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ আরবি মানুষ ছিলেন, তিনি হাদিস বলেন না এবং কোনো হাদিসের কিতাবে এটা বর্ণিত হয় নাই, এই জন্য এই জাতীয় হাদিস আমরা বলবো না। আমরা বলবো আল্লাহ তাআলা সবাইকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করে সমস্ত মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা হচ্ছে বিশুদ্ধতম কথা। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা সবগুলি প্রশ্ন উত্তর দিয়েছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।